বিসমিল্লাহির রহমানের রহিম বইয়ের নাম ইসলামী দাওয়াত ও কর্মনীতি রচনায় সৈয়দ আবুল আলা মৌদুদি প্রকাশনায় বাংলাদেশ জামাত ইসলামী পৃষ্ঠা তিন বিসমিল্লাহির রহমানের রহিম ইসলামী দাওয়াত ও কর্মনীতি পুস্তিকাটি মূলত উনিশশো পঁয়তাল্লিশ ইংরেজি সনের উনিশে এপ্রিল দারুল ইসলাম পাঠানকোটে অনুষ্ঠিত জামাতে ইসলামীর বার্ষিক সম্মেলনে প্রদত্ত তৎকালীন আমির জামাত সৈয়দ আবুল আলা মৌদুদির ভাষণ আমাদের এই শুষ্ক নিরস ও স্বাদহীন আন্দোলন শেষ পর্যন্ত লোকের মনে আশাতীত কৌতূহল এবং উৎসাহের সৃষ্টি করিতে সমর্থ হইয়াছে দেখিয়া আমরা আল্লাহ তালার লাখ লাখ সুক্রিয়া আদায় করিতেছি বস্তুত আমরা যে দাওয়াত লইয়া উঠিয়াছি বর্তমান দুনিয়ার আন্দোলনের বাজারে উহা অপেক্ষা অচল বোধ হয় আর একটিও নাই উপরন্তু আমরা যে কর্মনীতি গ্রহণ করিয়াছি তাহাতেও আন্দোলনকে তীব্র গতিতে সম্প্রসারিত করার এবং জনগণকে উহার দিকে আকৃষ্ট করিয়া তুলিবার জন্য বর্তমানকালে সাধারণত যেসব উপায় উপকরণ গ্রহণ করা হয় তাহার একটিও বর্তমান নাই সভার পর সভা করা মিছিল বাহির করা রকমারি স্লোগান দ্বারা আকাশ বাতাস মুখরিত করা পতাকা উত্তোলন করা গরম গরম বক্তৃতা দান প্রভৃতি কোনো একটি জিনিসও আমাদের কর্মনীতিতে স্থান পায় নাই কিন্তু এত সত্ত্বেও লক্ষ্য করিতেছি এবং ইহা দেখিয়া খোদার শোকরে হৃদয় অবনত হইয়া আসে যে ধীরে ধীরে বহুসংখ্যক লোক আমাদের এই দাবাতের দিকে আকৃষ্ট হইতেছে আমাদের এই নিরস সম্মেলন সমূহে দূরবর্তী স্থান হইতে দলে দলে লোক যোগদান করিতেছে আমাদের দৃষ্টিতে লোকদের আকর্ষণ নিশ্চিত সত্যের স্বাভাবিক আকর্ষণ ছাড়া আর কিছুই নহে কারণ আমাদের নিকট প্রকৃত সত্য ভিন্ন লোকদের আকর্ষণ করিবার আর কোনো জিনিসই নাই টিকা ওই সময় একদিকে কংগ্রেসের অখণ্ড ভারত আন্দোলন ও অপরদিকে মুসলিম লীগের ভারত বিভাগ করিয়া পাকিস্তান কায়েমের আন্দোলনের প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করে ওই সময় রাজনৈতিক হই হাঙ্গামায় জামাত শরিক না হইয়া নীরবের দাওয়াত ও সংগঠনে আত্মনিয়োগ করে তাই জামাত তখন মিছিল ও অন্যান্য রাজনৈতিক তৎপরতা শুরু করে নাই পৃষ্ঠা চার সম্মেলনের উদ্দেশ্য বস্তুত কোনো প্রদর্শনী কিংবা আলোড়ন সৃষ্টি করিয়া লোকদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করা আমাদের সম্মেলন সমূহের কখনোই উদ্দেশ্য নহে এই সম্মেলনের মারফতে আমাদের সদস্যগণ পরস্পর পরিচিত ও সংখ্যবদ্ধ হইবে তাহাদের মধ্যে কোনোরূপ অপরিচিতের ব্যবধান থাকিবে না পরস্পর গভীরভাবে মিলিত হইবে পারস্পরিক পরামর্শ ও সহযোগিতার উপায় উদ্ভাবন করিবে এবং নিজেদের মূল কাজকে সম্মুখের দিকে অগ্রসর করিবার জন্য বিপদ সমস্যা ও বাধা বিপত্তিসহ দূর করিবার পন্থা নির্ধারণ করিবে ইহাই হইতেছে সাধারণত আমাদের সম্মেলন সমূহের উদ্দেশ্য ব্যতীত আমাদের অতীতের কাজ যাচাই করা দোষ ত্রুটিসমূহ অনুধাবন করা এবং তাহা দূর করিবার জন্য চিন্তা করার অবসর লাভ করাও আমাদের এই সম্মেলনের অন্যতম লক্ষ্য উপরন্তু আমাদের প্রতি সহানুভূতিশীল আমাদের আদর্শ ও চিন্তাধারার সমর্থক কিংবা আমাদের কাজ সম্পর্কে সন্দিগ্ধ লোকদেরকে প্রত্যক্ষভাবে আমাদের দাওয়াত এবং কাজ বুঝিবার জন্যই এই সম্মেলনে সুযোগ করিয়া দেওয়া হয় ফলে আমাদের সত্যনীতি সম্পর্কে তাহাদের মন নিঃসন্দেহে সায় দিলে তাহারা আমাদের জামাতে যোগদান করিতে পারেন অনেক সময় কেবল অসাক্ষাৎ ও দূরত্বের দূরণী বহু প্রকারে ভ্রান্তিবোধের সৃষ্টি হয় কাজেই তাহা দূর করিবার জন্য নৈকট্য সাক্ষাৎ প্রত্যক্ষ আলাপ আলোচনা ও ব্যক্তিগত সম্পর্ক স্থাপন পার্সোনাল কন্ট্যাক্ট ভিন্ন কার্যকর উপায় আর কিছুই হইতে পারে না অতএব আমরা এই জন্য খোদার শোকর আদায় করিতেছি এবং যাহারা নিজেদের সময় অর্থ ব্যয় করিয়া কেবল আমাদের এই কথা শুনিবার জন্য আমাদের সম্মেলনে যোগদান করিয়াছেন তাহাদেরও ধন্যবাদ দিতেছি তাহাদের এই সত্যানুসন্ধিৎসাকে আমরা শ্রদ্ধা করি কারণ যেখানে উৎসাহ সৃষ্টি করার সাধারণ ব্যবহৃত কোনো উপাদানই বর্তমান নাই তথায় তাহারা শুধু এই উদ্দেশ্যেই আসিয়া থাকেন যে খোদার মুষ্টিমেয় কয়েকজন বান্দা আল্লাহর নাম লইয়া যে কাজ শুরু করিয়াছেন তাহা গভীর সূক্ষ্ম দৃষ্টিতে যাচাই করিয়া দেখিবেন বিচার করিবেন যে কাজ প্রকৃতপক্ষে আল্লাহরের জন্য কিনা পৃষ্ঠা পাঁচ এই সত্যানুসন্ধিৎসা মন ও মস্তিষ্কের নির্মলতা ও পরিচ্ছন্নতার সহিত হইলে আল্লাহ তাহাদের এই চেষ্টাকে ব্যর্থ হইতে দিবেন না বরং তিনি তাহাদেরকে নিশ্চয়ই সত্যপথের সন্ধান বলিয়া দিবেন তাহাতে কোনো সন্দেহ নেই এই সম্মেলনে এমন অনেক লোকই রহিয়াছেন যাহারা আমাদের দাওয়াত উদ্দেশ্য ও কর্মনীতি সম্পর্কে বিস্তারিত জানিতে চাহেন এই জন্য সর্বপ্রথম আমি এই বিষয়ে আলোচনা করিতে চাই আমাদের দাওয়াত আমাদের দাওয়াত সম্পর্কে সাধারণত বলা হয় যে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করার দাওয়াত দিয়া থাকি হুকুমতে ইলাহিয়া শব্দে শতই এক প্রকার ভুল ধারণার সৃষ্টি হয় অনেকে আবার ইচ্ছা করিয়াই ইহাকে কেন্দ্র করিয়া ভুল ধারণা সৃষ্টি করিতে চেষ্টা করে সাধারণত লোকে মনে করে কিংবা তাহাদেরকে বুঝাইতে চেষ্টা করা হয় যে ইসলামী রাষ্ট্র বলিতে একটি রাজনৈতিক ব্যবস্থা মাত্র বুঝায় আরও বলা হয় যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে সেই বিশেষ রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের একমাত্র উদ্দেশ্য তাহার পর যাহারাই এই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করিবে যেহেতু তাহারাই উহার পরিচালন ভারও লাভ করিবে সেহেতু খুব সহজেই বোঝানো হয় যে আমরা হুকুমত দখল করিতে চাই অতপর দিনদারের ওয়াজ শুরু হইয়া যায় আমাদেরকে দুনিয়ার বা পার্থিব স্বার্থবাদী আখ্যা দেয়া হয় অথচ মুসলমানদের তো দিন ইসলাম এবং পরকালের জন্যই কাজ করা দরকার দুনিয়ার জন্য নহে দ্বিতীয়ত ইহাও বলা হয় যে তো দাবি করার বস্তু নহে ইহা তো ধার্মিক জীবনযাপনের ফলে খোদার তরফ হইতে উপহারস্বরূপই মানুষ লাভ করিয়া থাকে বস্তুত আমাদের সম্পর্কে এই সব কথাবার্তা অনেক ক্ষেত্রে প্রকৃত তত্ত্ব না বুঝিয়েই বলা হয় কোথাও বিশেষ চালাকির সহিত ইহা প্রচার করা হয় শুধু এই উদ্দেশ্যে যে আমাদেরকে না হইলেও খোদার অনেক বান্দাকেই হয়তো এই উপায়ে সত্যের এই মহান আন্দোলন হইতে বিরত রাখা সম্ভব হইবে পৃষ্ঠা ছয় অথচ আমাদের বই পুস্তক উদার ও মুক্ত দৃষ্টিতে পাঠ করিলে প্রত্যেকেই অতি সহজেই বুঝিতে পারেন যে নিছক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের উদ্দেশ্য নহে প্রকৃতপক্ষে মানুষের সামগ্রিক জীবনে ইসলাম নির্ধারিত পরিপূর্ণ বিপ্লব সৃষ্টি করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য এই বিপ্লবের জন্যই আল্লাহ তালা নবী প্রেরণ করিয়াছেন তাহাদের আহ্বান ও আন্দোলনের ফলে সব নবীরই নেতৃত্বে এক মুসলিম জাতি গঠিত হইয়াছে যাহার একমাত্র উদ্দেশ্য হইল নবীর এই উদ্দেশ্যকে পূর্ণ করা আমাদের দাওয়াতকে সহজ ও সুস্পষ্ট ভাষায় পেশ করিতে হইলে ওহাকে নিম্নলিখিত তিনটি দফায় পেশ করা যায় এক আমরা সাধারণত সকল মানুষকে এবং বিশেষভাবে মুসলমানদেরকে আল্লাহর দাসত্ব গ্রহণ করার আহ্বান জানাই দুই ইসলাম গ্রহণ করার কিংবা ওহাকে মানিয়া লওয়ার কথা যাহারাই দাবি অথবা প্রকাশ করেন তাহাদের সকলের প্রতি আমাদের আহ্বান এই যে আপনারা আপনাদের বাস্তব জীবন হইতে মুনাফিকি ও কর্মবৈষম্য দূর করুন এবং মুসলমান হওয়ার দাবি করিলে খাঁটি মুসলমান হইতে ও ইসলামের পূর্ণ আদর্শে আদর্শবান হইতে প্রস্তুত হন তিন মানব জীবনের যে ব্যবস্থা আজ বাতিলপন্থী ও ফাসিক কাফিরদের নেতৃত্বে এবং কর্তৃত্বে চলিতেছে আর খোদাদ্রোহীদের হাতে বর্তমান পৃথিবীর যে নেতৃত্ব সন্নিহিত রহিয়াছে আমাদের দাওয়াত এই যে এই নেতৃত্বের আমূল পরিবর্তন করিতে হইবে এবং নেতৃত্ব ও কর্তৃত্ব আদর্শ ও বাস্তব উভয় ক্ষেত্রেই আল্লাহর নেক বান্দাদের হাতে সোপর্দ করিতে হইবে উল্লিখিত তিনটি বিষয়ই যদিও সুস্পষ্ট তবুও দীর্ঘকাল পর্যন্ত উহার উপর ক্রমাগত ভুল ধারণা ও অবসাদ উপেক্ষার আবর্জনা পুঞ্জীভূত হইয়াছে বলিয়া আজ কেবল অমুসলমানই নহে মুসলমানদের নিকটও বিস্তারিত ব্যাখ্যা করা অপরিহার্য হইয়া পড়িয়াছে পৃষ্ঠা সাত খোদার বন্দেগীর বিভিন্ন রকম অর্থ করা হয় কেহ মনে করে মুখে মুখে খোদাকে খোদা এবং নিজেকে খোদার বান্দা মানিয়া লওয়াই যথেষ্ট নৈতিক বাস্তব কর্মজীবনে এবং সমষ্টিগত ক্ষেত্রে খোদাকে না মানিলে এবং তাহার দাসত্ব স্বীকার না করিলেও কোনোরূপ ক্ষতি নাই অথবা খোদাকে অতি প্রাকৃতিকভাবে সৃষ্টিকর্তা রিজেকদাতা এবং মাবুদ স্বীকার করিতে হইবে এবং বাস্তব কর্মজীবনের কর্তৃত্ব ও নেতৃত্বের ক্ষেত্র হইতে খোদাকে অপসারিত ও বেদখল করা অসঙ্গত হইবে না খোদার বন্দেগী সম্পর্কে আরেকটি ধারণা এই যে জীবনকে ধর্মীয় ও বৈষয়িক এই দুই ভাগে বিভক্ত করা চলে এবং কেবল ধর্মীয় জীবনে আকিদা বিশ্বাস ইবাদত ও হালাল হারামের কয়েকটি শর্ত পালনের ব্যাপারে খোদার বন্দেগি করিলেই চলিবে কিন্তু বৈষয়িক ব্যাপারে তামাদ্দুন সমাজ রাজনীতি অর্থনীতি জ্ঞান বিজ্ঞান ও শিল্প সাহিত্যের ক্ষেত্রে মানুষ খোদার বন্দেগী হইতে সম্পূর্ণ মুক্ত থাকিবে এই ক্ষেত্রের জন্য হয় নিজেরা কোনো নীতি রচনা করিয়া লইবে কিংবা অপর লোকদের রচিত নীতি অবলম্বন করিবে খোদার বন্দেগি সম্পর্কে সাধারণ প্রচলিত এই সমস্ত ধারণাকেই আমরা ভ্রান্ত মনে করি এবং ইহা নির্মূল করিতে চাই কাফিরি জীবন ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই যতখানি ততখানি কিংবা ততধিক তীব্রতার সহিত বন্দেগীর এই ভুল ধারণাসমূহের বিরুদ্ধেও আমাদের সংগ্রাম কারণ উল্লিখিত ধারণাসমূহে দিন ইসলামের মূল ভিত্তি এবং রূপকেই সম্পূর্ণ বিকৃত করিয়া দেওয়া হইয়াছে আমাদের মনে কোরআন মজিদ এবং উহার পূর্ববর্তী সমস্ত আসমানী গ্রন্থ শেষ নবী এবং পৃথিবীর বিভিন্ন অংশে প্রেরিত অন্য নবীগণ এক বাক্যে খোদার দাসত্ব গ্রহণ করার পর যে আহ্বান জানাইয়াছেন তাহার অর্থ এই যে মানুষ খোদাকে পূর্ণরূপে ইলাহ রব মাবুদ শাসক মালিক মনিব পথ প্রদর্শক আইন রচয়িতা হিসাব গ্রহণকারী এবং প্রতিফলদাতা মানিবে এবং নিজের সমগ্র জীবনকে ব্যক্তিগত তথা প্রাইভেট সামাজিক নৈতিক ধর্মীয় তামাদ্যুনিক রাজনৈতিক অর্থনৈতিক বৈজ্ঞানিক ও আদর্শমূলক ব্যাপারসমূহকেও পূর্ণরূপে খোদার বন্দেগীর ভিত্তিতেই সুসম্পন্ন করিবে কোরআন পূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও বলিয়া এই কাজেরই নির্দেশ দেওয়া হইয়াছে পৃষ্ঠা আট অর্থাৎ নিজেদের জীবনের কোনো একটি দিক বা বিভাগকেই খোদার বন্দিগীর বাহিরে রাখিতে পারিবে না পরিপূর্ণ সত্তা লইয়া খোদার গোলামি ও দাসত্ব কর জীবনের কোনো একটি দিক বা কোনো একটি কাজকেও তোমরা খোদার বন্দিগি হইতে মুক্ত রাখিও না খোদার নির্দেশ ও বিধানকে পরিত্যাগ করিয়া স্বাধীন ও স্বেচ্ছাচারী হইয়া অথবা কোনো স্বাধীন স্বেচ্ছাচারী মানুষের অনুসারী ও অনুগামী হইয়া চলিও না বস্তুত খোদার বন্দেগীর এই অর্থই আমরা প্রচার করিয়া থাকি রূপ বন্দেগী কবুল করার জন্য আমরা মুসলিম অমুসলিম সকল মানুষকেই আহ্বান জানাইয়া থাকি মুনাফিকির মূল কথা দ্বিতীয়ত আমরা এই দাওয়াতও দেই যে যাহারা ইসলামের অনুসরণ করিয়া চলার দাবি করে কিংবা যাহারা ইসলাম গ্রহণ করিয়াছে তাহারা যেন বাস্তব জীবনে মুনাফিকের নীতি পরিত্যাগ করে এবং নিজেদের জীবনকে যেন অভ্যন্তরীণ বৈষম্য ও কর্মীয় বৈষম্য তথা ইনকনসিস্টেন্সিস হইতে পবিত্র রাখে মুনাফিকি নীতি বলিতে বুঝায় সেই অবস্থাকে যখন মানুষ নিজের ইমান ও দিনের সম্পূর্ণ বিপরীত ধরনের জীবন ব্যবস্থাকে নিজের উপর প্রভাবশালী ও সুপ্রতিষ্ঠিত দেখিতে পাইয়া সন্তুষ্ট হয় এবং উহার আমূল পরিবর্তন করিয়া তথায় নিজের দিন ও জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করিতে আদৌ চেষ্টা করে না বরং সাম্প্রতিক প্রতিষ্ঠিত ফাঁসিকি ও খোদাদ্রোহীমূলক জীবন ব্যবস্থাকে নিজের অনুকূল মনে করিয়া উহাতে নিজের মঙ্গলময় ভবিষ্যৎ রচনার চিন্তায় মশগুল হয় তাহা পরিবর্তনের চেষ্টা করিলেও তাহার উদ্দেশ্য ফাঁসিকি জীবন ব্যবস্থার পরিবর্তন করিয়া দিন ইসলাম প্রতিষ্ঠিত করা নহে বরং এক ধরনের রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে অন্য একটি ফাঁসিকি রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা করাই তাহার উদ্দেশ্য হইয়া থাকে আমাদের মতে এই কর্মনীতি সম্পূর্ণ মুনাফিকি কর্মনীতি ছাড়া আর কিছুই নহে কারণ এক প্রকার জীবন ব্যবস্থার প্রতি ইমান রাখা এবং কার্যত উহার বিপরীত ধরনের জীবন ব্যবস্থার প্রতি সন্তুষ্ট থাকা সুস্পষ্টরূপে পরস্পর বিরোধী ব্যাপার পৃষ্ঠা নয় নিষ্ঠাপূর্ণ ইমানের পরিচয় এই যে যে জীবন ব্যবস্থার প্রতি ইমান আনা হইবে উহাকেই বাস্তব জীবনের বিধান ও আইন হিসাবে চালু করিতে হইবে এবং এই জীবন ব্যবস্থা অনুযায়ী বাস্তব জীবন জীবনযাপনের পথে যত বাধা প্রতিবন্ধকতাই আসুক না কেন উহার প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের প্রাণ কাতর ও ব্যাকুল হইয়া উঠিবে প্রকৃত ইমান উহার বিকাশ পথেই এই ধরনের সামান্যতম বাধা বরদাস্ত করিতেও প্রস্তুত হয় না আর সমগ্র দিনকে বিপরীত ধরনের রাষ্ট্র ব্যবস্থার অধীন থাকিতে দেখার এবং তাহা সহ্য করার তো কোনো প্রশ্নই উঠিতে পারে না কারণ এই অবস্থায় তাহার দিনের কোনো অংশেরই বাস্তবায়ন সম্ভব নহে কোনো কোনো দেশে বিজয়ী ও প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা ইসলামের বিশেষ কয়েকটি অংশকে অক্ষতিকর মনে করিয়া অনুগ্রহস্বরূপ চলিতে দেয় বটে কিন্তু মানব জীবনের অন্যান্য সমগ্র ব্যাপারই দিন ইসলামের বিপরীত নিয়ম নীতি অনুযায়ী চলিয়া থাকে এই অবস্থায়ও সেখানে ইমানের কোনোই ক্ষতি হয় না বলিয়া যাহারা মনে করে তাহাদের ভ্রান্তি সুস্পষ্ট সেখানে কাফিরি ব্যবস্থাকে এক স্থায়ী নিয়তি মনে করিয়াই অন্যান্য কাজ সম্পর্কে চিন্তা করা হয় শাস্ত্রের বাহ্যিক দৃষ্টিতে এই ধরনের ইমানের যত মূল্যই হোক না কেন কিন্তু দিন ইসলামের দৃষ্টিতে প্রকৃত মুনাফিকি ও এই ধরনের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই কোরআনের অসংখ্য আয়াত ইহাকে মুনাফিকি বলিয়াই অভিহিত ও প্রমাণিত করে পূর্বোক্ত অর্থ অনুযায়ী যাহারাই খোদার বন্দেগী কবুল করার প্রতিশ্রুতি দিবে তাহাদের সকলেরই জীবনকে এই এইরূপনাফিকি হইতে পবিত্র করিয়া তোলাই হইল আমাদের এই প্রচেষ্টার লক্ষ্য খোদার বন্দেগীর সঠিক ধারণা অনুযায়ী ঐকান্তিক নিষ্ঠার সহিত অবিশ্রান্তভাবে আমাদের এই চেষ্টা চালাইয়া যাইতে হইবে কারণ আমরা চূড়ান্তভাবে এই সিদ্ধান্ত করিয়াছি যে আল্লাহ তালা তাহার নবীদের মারফতে যে জীবন পদ্ধতি আইন কানুন এবং তামাদ্দুন নৈতিক চরিত্র সমাজ রাজনীতি অর্থনীতি এবং চিন্তা ও কর্মের যে বিধান প্রেরণ করিয়াছেন আমরা আমাদের পরিপূর্ণ জীবনে তাহাই অনুসরণ করিয়া চলিব এবং এক মুহূর্তের জন্য জীবনের কোনো একটি কাজকেও কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাপারেও খোদার দেয়া সত্য জীবন বিধানের পরিবর্তে অপর কোনো আদর্শ ও নীতির বিন্দুমাত্র প্রভাবও স্বীকার করিব না পৃষ্ঠা দশ বাতিল জীবন ব্যবস্থার সামান্য প্রভাবকেও বরদাস্ত করা যেখানে প্রকৃত ইমানের সম্পূর্ণ বিপরীত ব্যাপার সেখানে উহাতে সন্তুষ্ট হওয়া উহার প্রতিষ্ঠা ও স্থিতির চেষ্টায় অংশগ্রহণ করা কিংবা এক প্রকারের বাতিল ব্যবস্থার পরিবর্তে অন্য এক প্রকারের বাতিল বিধানকে প্রতিষ্ঠিত করিতে চেষ্টা করা যে প্রকৃত ইমানের কত বিপরীত তাহা কাহারও অজ্ঞাত থাকা উচিত নহে কর্মীয় বৈসাদৃশ্যের তত্ত্বকথা মুনাফিকির পর দ্বিতীয়ত আমরা যে জিনিসকে নতুন পুরাতন সকল মুসলমানের জীবন হইতে দূর করিতে চাই এবং প্রত্যেক ইমানদার ব্যক্তিকে উহা দূর করিতে বলি তাহা হইতেছে কর্মীয় বৈসাদৃশ্য কথা ও কাজের অসামঞ্জস্য মানুষ মুখে মুখে যে আদর্শের প্রতি ইমান গ্রহণের দাবি করে উহার বিপরীত কাজ করাকেই বলা হয় অসামঞ্জস্য বিভিন্ন নীতি অনুসরণ করাকেও অসামঞ্জস্য বলা হয় কাজেই কেহ যদি সমগ্র জীবনকে খোদার বন্দেগীর অনুসারী করার দাবি করে তবে চেতনা থাকিতে জীবনে কোনো একটি কাজও এই বন্দিগীর বিপরীত করা কোনো ক্রমেই উচিত হইতে পারে না মানবীয় দুর্বলতার কারণে কোনো ত্রুটি বিচ্যুতি ঘটিলে সঙ্গে সঙ্গেই নিজের ত্রুটি স্বীকার করিয়া খোদার বন্দেগীর দিকে প্রত্যাবর্তন করিবে সমগ্র জীবনকে খোদার দাসত্ব শিকারের ভিত্তিতে পরিপূর্ণ সামঞ্জস্যের সহিত গঠন করা ইমানের ঐকান্তিক দাবি বহুরূপী হওয়া তো দূরের কথা প্রকৃত ইমান দ্বিরূপী হওয়াও বরদাস্ত করে না আমরা যদি একদিকে খোদা পরকাল ওহি, নবুবাত এবং শরীয়তকে মানিয়া চলার দাবি করি আর অপরদিকে বৈষয়িক স্বার্থ সম্মান ও শ্রেষ্ঠতা লাভের জন্য বস্তুবাদী খোদা ও পরকালের প্রতি অবিশ্বাস সৃষ্টিকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষা লাভের জন্য যাই এইরূপ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নিজেরা চেষ্টা করি ও অপরকেও সেই জন্য উৎসাহিত করি তবে আমাদের দৃষ্টিতে ইহা বহুরূপী নীতি ভিন্ন আর কিছুই নহে পৃষ্ঠা এগারো একদিকে খোদার শরীয়তের প্রতি ইমান গ্রহণের দাবি করি আর সেই সঙ্গে খোদার দুষ্মনদের রচিত আইনের ভিত্তিতে স্থাপিত আদালতের জজ ও উকিল হইতে এবং সেই আদালতের বিচারকের ওপর সত্য মিথ্যা হক না হক নির্ধারণে একান্তভাবে নির্ভর করি একদিকে মসজিদে গিয়া নামাজ পড়ি অপরদিকে মসজিদ হইতে বাহিরে আসিয়াই নিজেদের জীবনে লেনদেনের ব্যাপারে জীবিকা নির্বাহের উপায় অবলম্বনে বিবাহ সাদিতে মিরাস বন্টনে রাজনৈতিক আন্দোলনসমূহে এবং নিজেদের সকল প্রকার পার্থিব ব্যাপারে খোদাকে এবং খোদার শরীয়তকে ভুলিয়া গিয়া কোথাও নিজেদের নফসের দাসত্ব করি কোথাও বংশীয় নিয়ম প্রথা কোথাও সমাজের রীতিনীতি এবং কোথাও ক্ষোদাদ্রোহী শাসকদের দাসত্ব করি একদিকে আমরা খোদার নিকট এই বলিয়া বারবার প্রতিশ্রুতি দেই যে আমরা তোমারই বান্দা আমরা তোমারই ইবাদত দাসত্ব করি আর অপরদিকে আমরা এমন সকল মূর্তির পূজা করি যাহার সহিত আমাদের কিছু না কিছু স্বার্থ ভালোবাসা দরদ মনের সংস্কার সুযোগ সুবিধা ইত্যাদি সংশ্লিষ্ট রহিয়াছে তবে ইহা সবই কর্মীয় বৈষম্য অসামঞ্জস্য এবং মুনাফিকে ভিন্ন আর কিছুই নহে বর্তমান মুসলমানদের জীবনে যে এই ধরনের অসংখ্য বৈসাদৃশ্য বর্তমান রহিয়াছে তাহা চক্ষুষ্মান ব্যক্তি অস্বীকার করতে পারে না আমার মতে মুসলিম জাতির ইহা এক মারাত্মক রোগ যাহা ইহার চরিত্র ও প্রকৃতি এবং দিন ও ইমানকে ভেতর হইতেই ঘনের ন্যায় অন্তঃসার শূন্য করিয়া দিতেছে বাস্তব জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই আজ যে তাহাদের দুর্বলতা প্রকট হইয়া উঠিয়াছে তাহারও মূল কারণ হইতেছে এই কর্মীয় বৈষম্য ও বৈসাদৃশ্য দীর্ঘকাল হইতে মুসলিম জাতিকে এই বলিয়া প্রবোধ দেওয়া হইতেছে যে মুখ দ্বারা তাওহিদ ও নবুয়াতের সাক্ষ্য দিলে এবং নামাজ রোজা ইত্যাদি কয়েকটি ধর্মীয় অনুষ্ঠান পালন করিলেই সকল কর্তব্য আদায় হইয়া গেল অতপর জীবনের অন্যান্য সকল কাজে দিন বিরোধী ও বিরোধী কর্মনীতি অবলম্বন করিলেও তোমাদের ইমানের এক বিন্দু ক্ষতি হইবে না আর তোমাদের মুক্তি লাভের ব্যাপারেও কোনো আশঙ্কা দেখা দিবে না পৃষ্ঠা বারো এই সুবিধা দান তথা অ্যালাওয়েন্সের সীমা ক্রমশ এতদূর সম্প্রসারিত হইয়া পড়িল যে শেষ পর্যন্ত মুসলমান হওয়ার জন্য নামাজ পড়াও আর কোনো অনিবার্য শর্ত রহিল না মুসলমানদের মধ্যে এই ধারণাও বদ্ধমূল করিয়া দেওয়া হইল যে ইমান ও ইসলামের স্বীকারোক্তি হইলেই যথেষ্ট কার্যত সমস্ত জীবন ইসলামের সম্পূর্ণ বিপরীত আদর্শে চলিলেও কোনো ক্ষতি নাই ইহারি ফলে আজ দেখিতেছি সকল প্রকার ফাঁসিকি কাফিরি পাপ নাফরমানি জুলুম ও স্পষ্ট ক্ষোদাদ্রোহিতাকে অবলিলাক্রমে ইসলামের নামে চালাইয়া দেওয়া হইতেছে মুসলমানগণ বর্তমানে যে পথে তাহাদের সময় শ্রম ধন মাল শক্তি সামর্থ্য যোগ্যতা কর্মদক্ষতা এবং জীবন ও প্রাণ একান্তভাবে নিযুক্ত করিতেছে যেসব উদ্দেশ্য ও লক্ষ্যের পশ্চাতে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে চেষ্টা সাধনা করিতেছে তাহার অধিকাংশই যে তাহাদের ইমানের সম্পূর্ণ বিপরীত এইটুকু কথাও আজ মুসলমানরা অনুধাবন করিতে সমর্থ হন না বস্তুত এই অবস্থা বর্তমান থাকিতে অমুসলিমদের ইসলাম গ্রহণেরও কোনো সার্থকতা নাই কারণ এই লবণের খনিতে বিচ্ছিন্নভাবে যত লোকই প্রবেশ করিবে তাহারা লবণের সহিত মিশিয়া একাকার হইয়া যাইবে কাজেই এই সব বৈষম্য ও কর্মীয় বৈসাদৃশ্য হইতে জীবনকে পবিত্র করার জন্য মুসলমানকে আহ্বান জানানো আমাদের মূল দাওয়াতের একটি অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অংশ প্রত্যেক ইমানদার ব্যক্তিকেই আমরা সম্পূর্ণ একমুখী এক নীতির অনুসারী ও একই আদর্শবাদী হইতে এবং ইমান ও ইসলামী জীবনধারার বিপরীত সকল প্রকার কাজকর্মের সহিত সম্পর্ক ছিন্ন করিতে না পারিলে তাহা করিবার জন্য অবিশ্রান্ত চেষ্টা ও সাধনা করিতে আহ্বান জানাই অনুরূপভাবে আমরা ইমানের সকল দাবিকেই গভীর ও সুস্পষ্টরূপে অনুধাবন করিতে এবং তাহা পূরণ করিতে প্রস্তুত থাকার জন্য প্রত্যেক ইমানদার ব্যক্তিকেই বলিয়া থাকি নেতৃত্বে মৌলিক পরিবর্তনের আবশ্যকতা আমাদের ইসলামী দাওয়াতের তৃতীয় দিক হইতেছে নেতৃত্বে আমূল পরিবর্তন সৃষ্টির সাধনা ইতপূর্বে যে দুইটি বিষয়ের ব্যাখ্যা করিয়াছি এই তৃতীয় বিষয়টিকে উহার অনিবার্য ফল হিসেবেই গ্রহণ করিতে হয় পৃষ্ঠা ১৩। আমাদের নিজেদেরকে এক খোদার দাসত্বের নিকট সব্যর্দ্য করিয়া দেওয়া এবং এই ব্যাপারে কোনো প্রকার মুনাফিকি ও বই সাদৃশ্যের ফাঁক না রাখিয়া সম্পূর্ণরূপে একনিষ্ঠ হওয়ার চেষ্টা করিতে হইলেই অনিবার্যরূপে আমাদেরকে বর্তমান জীবন ও রাষ্ট্রব্যবস্থায় বিপ্লব সৃষ্টির জন্য চেষ্টা করিতে হইবে বর্তমানে আমাদের জীবন ও রাষ্ট্রব্যবস্থা কুফর নাস্তিকতা শির্ক ফাঁসিকি ও অসৎ চরিত্রতার ভিত্তিতে স্থাপিত রহিয়াছে ইহার পরিকল্পনা রচনাকারী চিন্তাশীল এবং কর্মপরিচালক রাষ্ট্রনীতিবিদগণ নির্বিশেষে খোদা এবং তাহার বিধানকে অমান্য করিতেছে বস্তুত কর্তৃত্ব ও নেতৃত্ব যতদিন পর্যন্ত এই সব লোকের করায়ত্ত থাকিবে জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য শিক্ষা দীক্ষা প্রচার বেতার আইন রচনা ও জারি করা অর্থ বিভাগ ব্যবসায় শিল্প কৃষি বিভাগ রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি সকল ব্যাপারে ও প্রত্যেকটি জিনিসেরই মূল চাবিকাঠি যতদিন ইহাদের হাতে থাকিবে ততদিন পর্যন্ত দুনিয়াতে খাঁটি মুসলমানের ন্যায় জীবনযাপন করা এবং খোদার দাসত্ব কে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করা কেবল কার্যতই কঠিন নহে ভবিষ্যৎ বংশধরদেরকে ইসলামের প্রতি বিশ্বাসী রাখিয়া যাওয়াই সম্পূর্ণরূপে অসম্ভব ব্যাপার ব্যতীত খোদার সন্তোষ এবং বিধান অনুযায়ী দুনিয়া হইতে ধ্বংস ও বিপর্যয়মূলক অবস্থা দূর করিয়া শান্তি ও নিরাপত্তা এবং স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের প্রতিষ্ঠা করিতে চেষ্টা করা খোদার প্রত্যেক নিষ্ঠাবান বান্দারই প্রধান কর্তব্য কিন্তু দেশ ও রাষ্ট্রের কর্তৃত্ব যতদিন পর্যন্ত খোদার সৎ বান্দাদের হাতে অর্পিত না হইবে ততদিন পর্যন্ত এই বিরাট ও মহান উদ্দেশ্য কিছুতেই লাভ হইতে পারে না বস্তুত ফাসিক ফাজির খোদাদ্রোহী এবং শয়তানের দাসন ও দাসগণ বিশ্বের নেতা ব্যবস্থাপক ও পরিচালক থাকিলে জুলুম অত্যাচার অশান্তি বিপর্যয় নৈতিক ভাঙ্গন এবং ব্যাপক অধপতনের মারাত্মক পর্যায়ে দেখা দিবে না ইহা বুদ্ধি বিবেক এবং স্বভাব নিয়মের সম্পূর্ণ বিপরীত অতএব আমরা মুসলিম হইলে দুনিয়ার বুক হইতে পথভ্রষ্ট নেতৃবৃন্দের নেতৃত্ব চিরতরে খতম করিয়া দেয়া এবং কুফর ও শিরকের প্রাধান্য পূর্ণ করিয়া সত্য ও সঠিক জীবন ব্যবস্থা দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণপণ চেষ্টা ও সাধনা করা আমাদের অপরিহার্য কর্তব্য হইয়া পড়ে পৃষ্ঠা চোদ্দ নেতৃত্বের পরিবর্তন কি রূপে হইবে কিন্তু শুধু চাহিলে বা ইচ্ছা করিলেই নেতৃত্বের এই পরিবর্তন বাস্তবায়িত হইতে পারে না আল্লাহ পৃথিবীর সুব্যবস্থার ওপর নিশ্চয়ই অধিক গুরুত্ব আরোপ করেন এবং বিশ্ব পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য কিছু না কিছু যোগ্যতা শক্তি এবং বৈশিষ্ট্যের প্রয়োজন রহিয়াছে তাহা যথাযথভাবে অর্জিত না হইলে মানুষের কোন দলই বিশ্ব পরিচালনার গুরু গুরুদায়িত্ব নিজ হাতে লইতে এবং তাহা সঠিকভাবে চালাইয়া যাইতে পারে না খোদার নেক বান্দাদের কোনো সুসংগঠিত দল যদি বিশ্ব পরিচালনার যোগ্য না থাকে তবে খোদার বিধান অনুযায়ী অ ইমানদার ও অসৎ লোকদের হাতেই দুনিয়ার ব্যবস্থাপনা ও পরিচালনার কর্তৃত্ব ন্যস্ত করা হয় কিন্তু এমন একটা দল যদি বাস্তবিকই বর্তমান থাকে যাহাদের খাঁটি ইমান আছে যাহারা প্রকৃত সৎ এবং যাহাদের বিশ্ব পরিচালনার জন্য অপরিহার্য গুণাবলী শক্তি ও কর্মক্ষমতা কাফিরদের অপেক্ষা বেশি আছে তবে মনে রাখিত হইবে যে খোদার বিধান কখনো জালিম নহে বিপর্যয়কামীও নহে অতএব এমত অবস্থায় বিশ্বের নেতৃত্ব ফাসিক ও কাফিরদের হাতেই থাকিয়া যাইবে এই ধারণা কিছুতেই করা যায় না কাজেই দুনিয়ার কর্তৃত্ব ফাসিক ও কাফিরদের হাত হইতে সৎ ও ইমানদার লোকদের হাতে শুধু সোপর্দ করাই আমার উদ্দেশ্য নহে বরং সক্রিয়ভাবে ইমানদার ও সৎ লোকদের একটি আদর্শ দল গঠন করাও আমাদের প্রধান লক্ষ্য আমাদের দাওয়াত এই যে ইমানদার ও সালেহ লোকদের এমন একটি দল ও সংগঠন করা হোক যারা শুধু ইমানের দিক দিয়েই মজবুত হইবে না ইসলামের নিষ্ঠাবান অনুসারী হইবে না তাহাদের ব্যক্তিগত ও সমষ্টিগত চরিত্রই কেবল পবিত্র ও পরিশুদ্ধ হইবে না বরং সেই সঙ্গে নিষ্ঠার সহিত বিশ্বের বাস্তব জীবনধারা সমাজ ও রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ যোগ্যতার দিক দিয়া বর্তমান যুগের রাষ্ট্রনেতা ও কর্মকর্তাদের তুলনায় তাহারা অনেক গুণে শ্রেষ্ঠত্বেরও পরিচয় দিবে পৃষ্ঠা পনেরো বিরুদ্ধতা ও উহার কারণ আমাদের উদ্দেশ্য সংক্ষেপে ইহাই এই দিকেই আমরা বিশ্বের অধিবাসীদের আহ্বান জানাইয়া থাকি কিন্তু বড়ই বিষ্ময়ের ব্যাপার এই যে এই আন্দোলনের সর্বপ্রথম বিরুদ্ধতা হইয়াছে মুসলমানদের তরফ হইতে অমুসলিমগণ যাহারা এই আন্দোলনের বিরোধী হইতে পারে আজ পর্যন্ত ইহার বিরুদ্ধে কোনো কথাই বলে নাই কোথাও কার্যত কোনো বিরুদ্ধতা কেহ করেও নাই ভবিষ্যতেও এইরূপ অবস্থা বর্তমান থাকিবে কিনা তাহা বলিতে পারি না আর কতদিন পর্যন্ত এই অবস্থা বর্তমান থাকিবে তাহা অনুমান করাও সম্ভব নহে কিন্তু তবু আমাদের উপরি উক্ত দাওয়াত শ্রবণ করিয়া নাক শিটকানো ইহাকে বিপদের পূর্বাভাস মনে করা এবং উহার বিরুদ্ধতার জন্য সম্মুখে অগ্রসর হওয়া প্রভৃতি কোনো একটি কাজও আজ পর্যন্ত অমুসলিমগণ করে নাই করিয়াছে আমাদের মুসলমান ভাইগণ সম্ভবত এই ধরনের অবস্থায় আহলে কিতাব ইহুদি নাসারাদের বলা হইয়াছিল তোমরাই সর্বপ্রথম ইহার অমান্যকারী হইও না হিন্দু শিখ এবং ইংরেজদের সহিত এই বিষয়ে আলাপ আলোচনা করিয়াছি আমাদের কথাবার্তা বিস্তারিতভাবে শুনিয়া কিংবা আমাদের বই পুস্তক পাঠ করিয়া তাহাদের একজন লোকও আজ পর্যন্ত ইহাকে সত্য নহে বলে নাই কিংবা ইহার বিরুদ্ধতা করার প্রয়োজনীয়তাও তাহারা প্রকাশ করে নাই অনেক অমুসলিম এতদূর বলিয়াছে যে ইসলামের দাওয়াত যদি এই দেশে অনেক আগেই পেশ করা হইত এবং বহিরাগত ও স্থানীয় সকল মুসলমানই যদি ইহাকে কায়েম করিতে চেষ্টা করিতেন তবে দেশের অবস্থা সম্পূর্ণ ভিন্ন রূপ হইতে পারিত অনেক অমুসলিম এতদূর বলিয়াছে যে কোন সমাজ বা দল যদি ঐকান্তিক নিষ্ঠার সহিত এই আদর্শ অনুযায়ী কাজ করিত তাহার জীবন ও মৃত্যু যদি এই উদ্দেশ্যের জন্যই উৎসর্গীকৃত হইত তবে অমুসলিমগণ ইহার অন্তর্ভুক্ত হইতে কোনরূপ দ্বিধা সংকোচ করিত না এতদ সত্ত্বেও সর্বপ্রথম আমাদের বিরুদ্ধতা করিবার জন্য মুসলিমগণই অত্যধিক তৎপর হইয়া উঠিয়াছে পৃষ্ঠা ষোলো আমাদের বিরুদ্ধে কুচ্ছা রটনায় নানাবিধ ভিত্তিহীন অভিযোগ উত্থাপনে ইহারাই অগ্রসর হইয়াছে আবার মুসলমানদের মধ্যেও অধিক তৎপরতা দেখাইতেছে ধর্মপন্থী দল সর্বাপেক্ষা মজার ব্যাপার এই যে আমাদের উদ্দেশ্য ও দাওয়াতকে আজ পর্যন্ত কেহই বাতিল বা সত্য নহে বলিবার সাহস করে নাই সম্ভবত ইহার একমাত্র কারণ এই যে আমাদের দাওয়াত ও আন্দোলনের উপর সম্মুখ দিক হইতে আক্রমণ ফ্রন্টাল অ্যাটাক করা কাহারও পক্ষেই সম্ভব নহে এই জন্যই কখনও দিক হইতে কখনো ডান দিক আর কখনও বাম দিক হইতে ইহার উপর আক্রমণ করা হয় কখনো বলা হয় কথা তো ঠিক তাহাতে সন্দেহ নাই কিন্তু আন্দোলনকারীগণের মধ্যে এই দোষ বা ত্রুটি রহিয়াছে কেহ বলে ইহার সত্যতা অনস্বীকার্য তবে এই রূপ আন্দোলন পরিচালনার জন্য সাহাবাদের ন্যায় লোকেরই দরকার আর বর্তমানে তাহাদেরকে কোথায় পাওয়া যাইবে কখনো বলা হয় ইহা নিঃসন্দেহে ইসলামেরই দাওয়াত তবে এই যুগে ইহা আদৌ চলিতে পারে না কেহ বলে এই দাবাতের সত্যতা সম্পর্কে কেহ টু শব্দটি করিতে পারে না কিন্তু মুসলমানদের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ইহা গ্রহণ করা তাহাদের পক্ষে বিপজ্জনক হইবে এখানেই শেষ নহে মুসলমানদের মধ্য হইতে খোদার কোনো বান্দা যদি আমাদের এই দাওয়াত কবুল করেন এবং নিজের জীবন ক্ষেত্র হইতে প্রকৃত মুনাফিকি ও কর্মীয় বৈসাদৃশ্য দূর করিতে যত্নবান হন সমগ্র জীবনকেই খোদার বন্দিগীর অধীন করিয়া দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন তবে তাহার ভাই পিতামাতা আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবী সর্বপ্রথম তাহার বিরুদ্ধতা করার দৃঢ় সংকল্পবদ্ধ হয় অনেক ধার্মিক ও মোত্তাকিও এমন দেখা গিয়াছে যাহাদের কপালে সিজদার চিহ্ন পড়িয়াছে ধর্ম সংক্রান্ত আলোচনায় যাহাদের রসনা চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে তাহারাও তাহার বিরুদ্ধতা করিতে বিন্দুমাত্র সংকোচ বোধ করে না তাহাদের পুত্র ভ্রাতা কিংবা কোনো আত্মীয় এই আন্দোলনে যোগদান করুক ইহা আদৌ সহ্য করিতে প্রস্তুত নহে পৃষ্ঠা সতেরো বস্তুত আমাদের এই আন্দোলনের বিরোধিতা সর্বপ্রথম মুসলমানদের করা তাও আবার দুনিয়াদার লোকদের অপেক্ষা দিনদার লোকেরাই বেশি ইহা এক মারাত্মক রোগের পরিচয় সন্দেহ নেই এই রোগ যদিও চাকচিক্যপূর্ণ বহিরাবরণে আচ্ছাদিত ছিল কিন্তু ইহার প্রাচীনত্ব সম্বন্ধে কোনো সন্দেহ নাই আমরা যদি দাওয়াতকে নিছক একটি জ্ঞান ও গবেষণামূলক আন্দোলন হিসেবে পেশ করিতাম এবং এই উদ্দেশ্যকে বাস্তবে প্রতিষ্ঠিত করিবার চেষ্টা করিতে লোকদের আহ্বান জানাইতাম তবে আমরা বলিতে পারি যে আমাদের এই কাজের বিরুদ্ধতা না হইয়া চতুর্দিক হইতে উহার প্রশংসা ও ধন্যবাদের পুষ্প বর্ষিত হইত খোদা ছাড়া অপর কাহারও দাসত্ব করা উচিত কিংবা মুসলমানদের মুনাফিকি ও ইমান বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকা উচিত অথবা মানব জীবনের কর্তৃত্ব ও নেতৃত্ব সৎ মুসলমানদের হাতে নহে কাফিরদেরই করায়ত্ত থাকা উচিত খোদার শরীয়তের বদলে কাফিরি আইন দুনিয়ায় চলা উচিত এই সব কথা কি কোনো মুসলমান স্বীকার করিতে পারে কিন্তু আমি পূর্ণ দৃঢ়তার সহিত বলিতে পারি আজ পর্যন্ত আমরা যত কথাই বলিয়াছি তাহার একটিও নিচক বৈজ্ঞানিক তত্ত্ব হিসেবে পেশ করি নাই বরং সেই সঙ্গে তদ অনুযায়ী বাস্তব কাজেরও আহ্বান জানাইয়াছি যদি তাহা না করিতাম শুধু একটি তত্ত্ব হিসাবেই তাহা পেশ করিতাম তবে একজন মুসলমানও উহার বিরুদ্ধে টু শব্দটি করিতে সাহস পাইত না কিন্তু ব্যাপার এই যে আমরা তাহা করিতে পারি না আমাদের দাওয়াত তো ইমানের দৃষ্টিতে প্রত্যেক সত্যকে প্রথমত আমাদের নিজেদের জীবনে বাস্তবায়িত করা এবং পরে আমাদের বেষ্টনীতে ও সমগ্র পৃথিবীতে কার্যত কায়েম করা ঐতিহাসিক দৃষ্টিতে দেখিলে বলা যায় ইতোপূর্বে হজরত মোহাম্মদ আলাই ওয়াসাল্লামের জীবনেও ঠিক এই ধরনেরই পরিস্থিতির উদ্ভব হইয়াছিল জাহিলি আরবের কাব্য সাহিত্য সম্পর্কে অভিজ্ঞ প্রত্যেক ব্যক্তি স্বীকার করিবেন যে হজরতের উপস্থাপিত তাওহিদ ও নৈতিক বিধান আরব দেশে কিছুমাত্র নতুন জিনিস ছিল না অনুরূপ তাওহিদবাদী মতবাদ ও চিন্তাধারা জাহিলি যুগের অসংখ্য কবি এবং বক্তাও পেশ করিয়াছিল ইসলামী নৈতিকতার অধিকাংশ কথা তাহারাও বলিয়াছিল কিন্তু পার্থক্য ছিল এই যে নবী করিম সাল্লী ওসাল্লাম নির্ভেজাল ও অবিমিশ্র সত্যকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে পেশ করিয়াছিলেন এবং প্রকৃত তাওহিদের বিপরীত ভাবধারাকে বাস্তব জীবন ক্ষেত্র হইতে দূর করিয়া দিয়া সমগ্র জীবনকে এই তাওহিদের ভিত্তিতে গঠন করার আহ্বান জানাইয়াছিলেন সেই সঙ্গে নৈতিক চরিত্রের মূলনীতিসমূহকে পরিপূর্ণ বাস্তব জীবনের ভিত্তি হিসেবে কার্যত স্থাপিত করারও দাওয়াত দিয়াছিলেন ঠিক এই জন্যই যে কথা বলা ও প্রচার করার কারণে জাহিলি আরবের বক্তা কবি ও দার্শনিককে কোনো প্রকার বিরুদ্ধতার সম্মুখীন হইতে হয় নাই বরং ধন্যবাদই লাভ করিয়াছে তাই ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে পেশ করার কারণে হযরত মোহাম্মদ সাল্ল আলিয়া সাল্লামকে গগনচম্বী বিরুদ্ধতা ও মারাত্মক শত্রুতার সম্মুখীন হইতে হইয়াছিল কারণ শির্কের ভিত্তিতে স্থাপিত জীবন এবং সমাজ ব্যবস্থাকে নির্মূল ও চূর্ণ করিয়া খালিজ তাওহিদের ভিত্তিতে উহাকে নতুন করিয়া ঢালিয়া গঠন করিতে তখনকার লোক সাধারণত প্রস্তুত ছিল না বংশীয় নিয়ম প্রথা আত্মগৌরব আভিজাত্য পারিবারিক বৈশিষ্ট্য চিরকালীন সম্মান মর্যাদা এবং অর্থনৈতিক স্বার্থমূলক ব্যবস্থা যাহা কয়েক শতাব্দী কাল হইতে মানব জীবনের ভিত্তি হইয়া দাঁড়াইয়াছিল সহসা চূর্ণ করা তাহাদের পক্ষে সহজ ছিল না কারণ ইহা সহিত বিশেষ কয়েকটি শ্রেণী ও পরিবারের বৈষয়িক স্বার্থ গভীরভাবে জড়িত ছিল অনুরূপভাবে স্খলিত ও বন্ধনহীন নৈতিকতা প্রচলিত থাকার কারণে প্রবৃত্তি ও লালসার দিক দিয়া যে সুখ ও সম্ভোগের অবকাশ বর্তমান ছিল অচিরে তাহা ত্যাগ করা এবং ইসলামের নৈতিক বন্ধনে নিজেদের দুশ্ছেদ্যরূপে বাঁধিয়া দেওয়া তাহাদের পক্ষে সম্ভব ছিল না কেবল নবী করিম সল্লাহ আলী ব্যাপারে ইহা নহে সকলের বেলায় এরূপ প্রতিকূল অবস্থার সৃষ্টি হইয়াছিল নবীগণ যদি কেবল জ্ঞান ও সাহিত্যের বিষয়বস্তু হিসেবেই তাওহিদ পরকাল ও উন্নত নৈতিক চরিত্রের কথা পেশ করিতেন তবে তদানীন্তন সমাজ তাহাদের শুধু সহ্য করিয়াই লইত না তাহাদেরকে মাথায় রাখিত কারণ ঠিক এইরূপ আচরণের ফলেই তৎকালীন কবি দার্শনিকগণ এই ধরনের সম্মানে লাভ করিয়াছিল কিন্তু প্রকৃত ব্যাপার এই যে প্রত্যেক নবী ইসলামের দাওয়াত পেশ করিবার সঙ্গে সঙ্গে এই কথাও বলিয়াছেন আল্লাহকে ভয় করিয়া চলো এবং আমার আনুগত্য লা করিফিন সীমা লঙ্ঘনকারীদের কর্তৃত্ব স্বীকার করিও না তাহারা ইহাও বলিতেন জিলা ইলাইকুমের বি কুমওয়ালা তত্ত্ববিয়াও দু নিহী আউলিয়া তোমাদের খোদার তরফ হইতে তোমাদের প্রতি যে বিধান নাজিল হইয়াছে তাহাই অনুসরণ করিয়া চলো খোদা ছাড়া অন্যান্য কর্তার অনুসরণ করিও না নবীগণ এই পর্যন্ত আসিয়াই ক্ষান্ত হন নাই এই বিরাট ও মহান উদ্দেশ্য লাভের জন্য তাহারা এক সর্বাত্মক আন্দোলনও চালাইয়াছেন যাহারা এই দাওয়াত গ্রহণ করিয়া কার্যত আন্দোলনে অংশগ্রহণ করিয়াছিল তাহাদেরকে একটি দলে সংঘবদ্ধ করিয়া দেশের তাহাজীব তামাদ্দুন ও নৈতিকতাকে নিজেদের আদর্শ অনুযায়ী পরিবর্তন করিয়া লওয়ার চেষ্টা এবং সাধনা শুরু করিয়াছিলেন পৃষ্ঠা উনিশ ঠিক এই মুহূর্তেই জাহিলি সমাজ ব্যবস্থা সহিত সংশ্লিষ্ট স্বার্থবাদী লোকগণ তাহাদের বিরোধিতায় আত্মনিয়োগ করে বর্তমান ইসলামী আন্দোলনের বেলায়ও এই ইতিহাসের পুনরাবৃত্তি দেখিতে পাই বস্তুত এই একই কারণে আমাদেরও বিরুদ্ধতা করা হইতেছে মুসলমানদের গোটা জীবনপ্রাসাদ দীর্ঘকাল যাব জাহিলি সমাজ ব্যবস্থার অসংখ্য সুযোগ সুবিধার ভিত্তিতে স্থাপিত আছে। বাতিল সমাজ ব্যবস্থার সহিত সমঝোতার ফলেই ইহা সম্ভব হইয়াছিল এই সমঝোতা শুধু বৈষয়িক ব্যাপারের মধ্যেই সীমাবদ্ধ নহে ইহার মধ্যে ধর্মীয় সুযোগ সুবিধাও রহিয়াছে অনেক বড় বড় পরহেজগার মোত্তাকি লোক পর্যন্ত চতুর্দিকে যাহাদের পরহেজগারের ধুম পড়িয়া গিয়াছে এই ধরনের বাতিল সমঝোতার জালে তাহারাও জড়িত আছে এই সমঝোতার ফলে বাতিল জীবন ব্যবস্থার অধীন তাকোয়া ও ইবাদতের কয়েকটি অনুষ্ঠান পালন করাকেই যথেষ্ট মনে করা হইয়াছে অতএব এই কয়েকটি অনুষ্ঠান পালনের ফলেই পরকালীন মুক্তিও অনিবার্য ঘোষণা করা হইয়াছে বহু উচ্চ সম্মানিত ব্যক্তি এবং আধ্যাত্মিকতার দিক দিয়া বহু উচ্চ আসনে আসীন লোকদের বাস্তব জীবন বাতিল জীবন ব্যবস্থার সহিত গভীরভাবে সংশ্লিষ্ট থাকার ফলে তাহাদের আধ্যাত্মিক মর্যাদা কিছুমাত্র ক্ষুণ্ণ হয় নাই মুখে কুফর জাহিলিয়াত ফাসিকি ভ্রান্ত আকিদা বিশ্বাস এবং পথভ্রষ্টতার প্রতিবাদ ও ত্রুটি বর্ণনা করা এবং নিজেদের ওয়াজ বক্তৃতার মারফতে সাহাবা যুগের মনোমুগ্ধকর চিত্র অঙ্কিত করা ইসলামের কর্তব্য পালনের জন্য যথেষ্ট মনে করা হইয়াছে তাহাদের নিজেদেরকে নিজের সন্তান আত্মীয় স্বজন এবং মরিদ অনুগামীদেরকে বাতিল জীবন ও সমাজ ব্যবস্থার সহিত ওতপ্রোতভাবে জড়িত রাখা ইহাদের দৃষ্টিতে সম্পূর্ণ হালাল অথচ মুখে মুখে এই বাতিল ব্যবস্থা উদ্ভূত সকল গোমরাহী ফাসিকি কাফিরি নাস্তিকতা ও নৈতিক চরিত্রহীনতার দোষ বর্ণনা করিতে করিতেই ইহাদের রাত দিন অতিবাহিত হয় এমতাবস্থায় আমরা যখন দিন ইসলামের দাবি ও কর্তব্যগুলি নিচ্ছক একটি বৈজ্ঞানিক তত্ত্ব হিসাবেই পেশ করিতেছি না বরং বাতিল ব্যবস্থার সহিত সংশ্লিষ্ট সকল সুযোগ সুবিধাও পরিত্যাগ করিতে এবং পূর্ণ নিষ্ঠা একাগ্রতা ও সামঞ্জস্যের সহিত দিন ইসলাম অনুসরণ করিয়া চলিবার আহ্বান জানাই উপরন্তু সত্য প্রতিষ্ঠার জন্য যান মাল সময় শ্রম সব কিছু উৎসর্গ করিয়া চেষ্টা সাধনা করিবার জন্য যখন আহ্বান জানাই তখন এই মারাত্মক অপরাধ যে বাস্তবিকই ক্ষমার যোগ্য নহে তাহা সকলেই বুঝিতে পারেন পৃষ্ঠা বিষ আমাদের কথা যদি সত্য বলিয়া মানিয়া লওয়া হয় যদি বলা হয় যে দিন ইসলামের ইহাই দাবি ইহা পূরণের জন্য একনিষ্ঠ ও একমুখী হওয়া কর্তব্য প্রকৃতপক্ষে বাতিল ব্যবস্থার সহিত ইমানদার ব্যক্তিকে সমঝোতা নহে সংঘর্ষের সৃষ্টি করিতে হইবে এবং সেই জন্য দ্বন্দ্ব সংগ্রাম হওয়া বাঞ্ছনীয় তাহা হইলে নিম্নলিখিত দুইটি উপায়ের যে কোনো একটিকে গ্রহণ করা ভিন্ন আর কিছুই করিবার থাকে না হয় নিজেদের স্বার্থের কোরবানি বরদাস্ত করিয়া কার্যত এই আন্দোলনে ঝাঁপাইয়া পড়িতে হয় কিন্তু এই কাজের তীব্রতা ও গুরুত্ব ভয়ানক অথবা ইহাকে স্বীকার করার পর শুধু মনের দুর্বলতার দোহাই দিয়া এই আন্দোলন হইতে দূরে সরিয়া থাকিতে হয় কিন্তু এই কথা স্বীকার করাও সহজ কাজ নহে কারণ এই কথা স্বীকার করিলে পরকালে মুক্তি নিশ্চয়তা ও গ্যারান্টি যে নষ্ট হইয়া যায় শুধু তাহাই নহে ধর্মীয় ও আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ইহাদের আবহমান কালের প্রতিষ্ঠিত শ্রেষ্ঠত্ব ও মর্যাদা ক্ষুণ্ণ হয় এই রূপ ক্ষতি স্বীকার করা বাস্তবিকই কঠিন ব্যাপার এই জন্য একটি বড় দল এই ব্যাপারে এক তৃতীয় পথ অবলম্বন করিয়াছে তাহারা আমাদের দাওয়াত ও আন্দোলনকে ভুল তো বলিতে পারে না কারণ তাহা বলার বিন্দুমাত্র অবকাশ কোথাও নাই কিন্তু সুস্পষ্ট ভাষায় ইহার সত্যতা স্বীকার করিলেও মূল নীতিকে বাদ দিয়া বিশেষ কোন ব্যক্তির বিরুদ্ধে বিষোদ্গার করিয়াই তাহারা ব্যাপারটিকে যথাসম্ভব ঘোলাটে করিয়া তোলে যেন এই সত্যের আন্দোলন হইতে দূরে থাকার যৌক্তিকতা প্রমাণিত হয় এ সম্পর্কে আমি শুধু ইহাই বলিতে চাই যে আজ তাহারা যেসব কথা ও যুক্তি পেশ করিয়া মানুষের মুখ বন্ধ করার প্রয়াস পাইতেছে কিয়ামতের দিন খোদার যে তাহারা এই যুক্তি দ্বারা বন্ধ করিতে পারিবে না তাহা আজই তাহাদের ভাবিয়ে দেখা উচিত পৃষ্ঠা একুশ আমাদের কর্মনীতি অতপর আমাদের এই আন্দোলনের জন্য গৃহীত কর্মনীতি সংক্ষেপে পেশ করিতে চেষ্টা করিব আমাদের মূল দাবাতের ন্যায় আমাদের কর্মনীতিও কোরআন এবং নবীদের কর্মনীতি হইতে গৃহীত হইয়াছে আমাদের দাওয়াত যাহারা গ্রহণ করে আমরা তাহাদেরকে সর্বপ্রথম কার্যত খোদার দাসত্ব অনুযায়ী জীবন গড়িয়া তুলিতে এবং এই কাজে নিজেদের ঐকান্তিক নিষ্ঠা ও একাগ্রতার প্রমাণ উপস্থিত করিতে বলিয়া থাকি ইমানের বিপরীত সকল কাজ হইতেই তাহাদের নিজেদের জীবনকে পবিত্র করিতেও বলি বস্তুত এখান হইতেই তাহাদের চরিত্র শুদ্ধি স্বভাব প্রকৃতি গঠন এবং উহার যাচাই শুরু হইয়া যায় যাহারা বড় ও উচ্চ লক্ষ্য সম্মুখে রাখিয়া উচ্চ শিক্ষা লাভ করিয়াছেন তাহাদেরকে নিজেদের রচিত গগনচুম্বী স্বপ্নপ্রাসাদ নিজেদের হাতেই ধুলিস করিয়া দিতে হয় এবং এমন এক জীবন ক্ষেত্রে পদক্ষেপ করিতে হয় যাহাতে মান সম্মান পদমর্যাদা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের সম্ভাবনা তাহাদের নিজেদের জীবনেই শুধু নহে পরবর্তী কয়েক পুরুষ পর্যন্ত পরিলক্ষিত হয় না আর যাহাদের আর্থিক সচ্ছলতা লুণ্ঠিত সম্পদ অংশীদারীদের অপরিত অংশ এবং উত্তরাধিকারীদের হক নষ্ট করা সম্পত্তি জমি জায়গার উপর স্থাপিত এই আন্দোলনে যোগ দেয়ার ফলে তাহাদেরকে ইহার সব কিছু ত্যাগ করিয়া সর্বহারা সাজিতে হয় তাহাদের একমাত্র কারণ এই যে তাহারা যে খোদাকে নিজেদের মালিক ও মরিব হিসাবে স্বীকার করিয়াছে সেই খোদাই কাহারও সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা মোটেই পছন্দ করেন না যাহাদের জীবিকা নির্বাহের উপায় শরীয়ত বিরোধী কিংবা বাতিল রাষ্ট্র ব্যবস্থার সহিত সংশ্লিষ্ট ছিল উন্নতির স্বপ্ন দেখা তো দূরের কথা বর্তমান উপায়ে অর্জিত খাদ্যের এক মুঠি গলৎকরণ করাও তাহাদের পক্ষে দুঃসহ হইয়া পড়ে ফলে তাহারা বর্তমান জীবিকার উপায় পরিত্যাগ করিয়া অন্য একটি পবিত্র পন্থা তাহা যতই নিকৃষ্ট হোক না কেন গ্রহণ করিতে প্রাণপণে চেষ্টা করে এতদ ভিন্ন উপরে যেমন বলিয়াছি কার্যত এই আদর্শ গ্রহণ করিলেই প্রত্যেকটি লোকের সর্বাপেক্ষা নিকটবর্তী লোকজন তাহার দুষ্পন হইয়া পড়ে তাহার পিতামাতা ভাই বন্ধু স্ত্রী সন্তান এবং নিকট আত্মীয় লোকই সর্বপ্রথম তাহার ইমানের সহিত দ্বন্দ্বে লিপ্ত হয় এই আদেশ গ্রহণ করার সঙ্গে সঙ্গে অনেক মানুষেরই শান্তিপূর্ণ ও স্নেহময় নীড় বলতার বাসায় পরিণত হয় পৃষ্ঠা বাইশ বস্তুত ইসলামী আন্দোলনের কর্মীদের ইহাই হইতেছে সর্বপ্রথম ট্রেনিং কেন্দ্র এই কেন্দ্রের মারফতেই আমরা সৎ নিষ্ঠাবান ও বিশ্বাসযোগ্য চরিত্র এবং দৃঢ় স্বভাব প্রকৃতির কর্মী লাভ করিয়া থাকি ইহা ইসলামী আন্দোলনের অনুকূলে খোদার তরফ হইতে এক স্বাভাবিক অবস্থা এই প্রাথমিক অগ্নি পরীক্ষায় যাহারা ব্যর্থ হয় তাহারা এই আন্দোলন ও সংগঠন হইতে শতই ঝরিয়া পড়ে আমাদের সেই জন্য বিশেষ কোনো কষ্ট স্বীকার করিতে হয় না আর যাহারা ইহাতে সাফল্য লাভ করে তাহারা নিজেদের প্রাথমিক নিষ্ঠা একাগ্রতা ধৈর্য সহিষ্ণুতা দৃঢ় সংকল্প সত্যের প্রতি প্রেম এবং সুদৃঢ় স্বভাব প্রকৃতির অস্তিত্ব প্রমাণ করে যাহা খোদার পথে অন্তত প্রাথমিক পদক্ষেপ এবং পরীক্ষার প্রথম অধ্যায় অতিক্রম করার জন্য একান্তই অপরিহার্য এই অধ্যায়ের সফলতা প্রাপ্ত লোকদেরকে আমরা অপেক্ষাকৃত অধিক বিশ্বাসযোগ্য মনে করিয়া দ্বিতীয় অধ্যায়ের দিকে অগ্রসর করিতে পারি কারণ এই অধ্যায়ে পূর্বাপেক্ষাও অধিক কঠিন পরীক্ষা দেখা যায় সেই পরীক্ষা আরেকটি অগ্নিকুণ্ডের সৃষ্টি করে তাহাও পূর্বনুরূপ জাল মুদ্রাগুলিকে বাছাই করিয়া দূরে নিক্ষেপ করে এবং খাঁটি ও অকৃত্রিম মুদ্রাগুলি আমাদের কাছে রাখিয়া দেয় আমাদের জ্ঞান মতে আমরা দৃঢ়তার সহিত বলিতে পারি যে মানবীয় খনি হইতে অকৃত্রিম ও কার্যকরী অংশগুলি ছাটাই করিবার এবং উহাদের অধিকতর কর্মোপযোগী করিয়া তুলিবার জন্য ইহাই চিরন্তন ও শাশ্বত পন্থা এই অগ্নিকুণ্ডে যে তাকোয়া গড়িয়া ওঠে তাহা ফিকার শাস্ত্রের পরিমাপে উত্তীর্ণ না হইলেও এবং পীরের খানকার মানদণ্ডে অসম্পূর্ণ হইলেও মূলত এই ধরনের তাকোয়াই বিশ্ব পরিচালনার গুরুদায়িত্ব পালন করিবার এবং এই বিরাট আমানতের দুর্বহ ভার বহন করিবার যোগ্য হইয়া থাকে খানকায় যে তাকোয়ার সৃষ্টি হয় তাহা ইহার একশত ভাগের এক ভাগও বহন করিবার যোগ্য হইতে পারে না দ্বিতীয়ত জামাতের সদস্যদের ওপর আদর্শ প্রচারেরও দায়িত্ব অর্পণ করা হয় যে সত্যের আলো তাহারা লাভ করিয়াছে উহাকে নিজেদের নিকটবর্তী পরিবেশের সকল লোকের মধ্যে বিকিরণ করাও তাহাদের অন্যতম ও প্রধান কর্তব্য এইসব ক্ষেত্র হইতেও যাহাতে কিছু না কিছু লোক এই সত্যকে গ্রহণ করে সেই জন্য চেষ্টা করা তাহাদের দায়িত্ব হিসাবে গণ্য করা হয় পৃষ্ঠা তেইশ এখানে আবার নতুন পরীক্ষা শুরু হইয়া যায় সর্বপ্রথম এই প্রচারমূলক কাজের চাপে প্রচারকের নিজের জীবনই নির্ভুল হইতে শুরু করে কারণ এই কাজ আরম্ভ করার সঙ্গে সঙ্গে অসংখ্য দুর্বিক্ষণ ও সন্ধানী আলো সার্চ লাইট তাহার জীবন ও চরিত্রের দিকে উত্তোলিত হয় ফলে প্রচারকের নিজের জীবনে ইমান বিরোধী সামান্য কিছু থাকিলেও এই বিনা পয়সার সংশোধনী প্রচেষ্টার সাহায্যে তাহার নিজের নিকট উহা স্পষ্ট হইয়া ধরা পড়ে এবং নিরন্তর চাবুক লাগাইয়া তাহার জীবনকে নিখুঁত ও নির্মল করিয়া তোলে প্রচারক প্রকৃতই যদি এই দাওয়াতের প্রতি ঐকান্তিক নিষ্ঠার সহিত ইমান আনিয়া থাকে তবে এই সমালোচনায় সে মোটেই ক্ষিপ্ত ও ক্ষুব্ধ হইবে না এবং গোজামিল দিয়া নিজের কাজের ভুল গোপন করিতে কখনো চেষ্টা করিবে না বরং লোকদের এই সমালোচনার আলোকে তাহা নিছক বিরুদ্ধতার উদ্দেশ্যে হইলেও বিনা পরিশ্রম ও বিনা ব্যয় নিজেকে পরিশুদ্ধ করিয়া লইবার অবকাশ পাইবে যে পাত্রকে শত শত হাত মাজিয়া ঘষিয়া সাফ করিতে চেষ্টা করিবে উহার ময়লা যতই পুঞ্জীভূত হোক না কেন শেষ পর্যন্ত তাহা যে নির্মল ও স্বচ্ছ হইবে তাহাতে সন্দেহ নাই শুধু তাহাই নহে এই ধরনের প্রচার প্রক্রিয়ার ফলে আমাদের কর্মীদের মধ্যে এমন অনেক গুণ বৈশিষ্ট্যের উৎকর্ষ হয় যাহা পরবর্তী কর্মক্ষেত্রে স্বতন্ত্রভাবে বৃহত্তর কাজ ব্যবহার করা যায় প্রচারক যখন নানাবিধ প্রতিকূল ও হতাশাব্যঞ্জক অবস্থার মধ্য দিয়া অগ্রসর হইতে থাকে কোথাও তাহার উপর বিদ্রুববান বর্ষিত হয় কোথাও অপমানকর উক্তি শুনিতে হয় অসংখ্য প্রকার ভৎসনা এবং নানাবিধ মূর্খতামূলক কার্য দ্বারা তাহাকে অভ্যর্থনা করা হয় কোথাও তাহার উপর নানা প্রকার দোষারোপ ও অভিযোগ উত্থাপন করিয়া তাহার জীবনকে ভারাক্রান্ত করিয়া তোলা হয় কোথাও তাহাকে নানা প্রকার ফেতনা ও ঝগড়া বিতর্কে জড়াইবার জন্য অভিনব উপায় অবলম্বন করা হয় কোথাও তাহাকে ঘর হইতে বিতাড়িত করা হয় উত্তরাধিকার হইতে বঞ্চিত করা হয় বন্ধুতা এবং আত্মীয়তা ছিন্ন করা হয় এবং তাহার নিজ পরিবেশে তাহার জীবন দুর্বিষহ করিয়া দেওয়া হয় পৃষ্ঠা চব্বিশ এইরূপ অবস্থায়ও আমাদের যে কর্মী সাহস হারায় না সত্যের এই আন্দোলন হইতে বিরত থাকে না বাতিলপন্থীদের সম্মুখে আত্মসমর্পণ করিতে প্রস্তুত হয় না বিক্ষুব্ধ হইয়া নিজের বুদ্ধি বিবেচনার ভারসাম্য হারায় না বরং ইহার বিপরীত বৈজ্ঞানিক কর্মপন্থা গভীর বুদ্ধিমত্তা নমনীয় দৃঢ়তা স্থিরতা সততা ন্যায়পরায়ণতা পরহেজগারী ও ঐকান্তিক একনিষ্ঠ মন লইয়া নিজ আদর্শের ওপর অচল অটল হইয়া দাঁড়াইয়া থাকে এবং নিজ পরিবেশকে আদর্শের অনুকূল করিয়া তুলিবার জন্য অবিশ্রান্তভাবে চেষ্টা করে তাহার মধ্যে যে উচ্চতর মহান গুণাবলীর পূর্ণ বিকাশ ও উৎকর্ষ সাধিত হইবে তাহাতে বিন্দুমাত্র সন্দেহ থাকিতে পারে না আর বস্তুত এই ধরনের গুণ বৈশিষ্ট্যই ইসলামী আন্দোলনের পরবর্তী অধ্যায়সমূহে একান্ত অপরিহার্য আদর্শ প্রচারের জন্য আমরা আমাদের কর্মীদের কোরআনে উপস্থাপিত কর্মনীতি শিক্ষা দিতে চেষ্টা করিয়াচ্ছি অর্থাৎ যুক্তি জ্ঞান বুদ্ধি এবং মহৎ উপদেশের সাহায্যে লোকদেরকে খোদার পথে আহ্বান জানানো ক্রমশ এবং অত্যন্ত স্বাভাবিক ক্রমিক নীতি অনুসারে লোকদের সম্মুখে দিন ইসলামের প্রাথমিক ও বুনিয়াদী মূলনীতিসমূহের ভিত্তিতে বাস্তব জীবন গড়িয়া তুলিতে চেষ্টা করা কাহাকেও সাধ্যাতীত খোরাক দান মূলনীতির পূর্বে খুঁটিনাটি বিষয় পেশ করা মৌলিক দোষ ত্রুটি দূর করিতে চেষ্টা করার পরিবর্তে বাহ্যিক দোষ ত্রুটি দূর করিতে চেষ্টা করিয়া সময় নষ্ট করার মতো অবৈজ্ঞানিক কাজ করিতে কর্মীদেরকে বিশেষভাবে নিষেধ করা হয় অবসাদ এবং বিশ্বাস ও কর্মগত ভ্রান্তিতে জড়িত লোকদের সহিত ঘৃণা ও অবজ্ঞা মিশ্রিত ব্যবহার না করিয়া একজন সুদক্ষ চিকিৎসকের ন্যায় সহানুভূতি ও কল্যাণ কামনার সহিত মানুষের প্রকৃত রোগের চিকিৎসা করিতে চেষ্টা করাই আমাদের কাজ ভর্সনা এবং পাথর নিক্ষেপের উত্তরে কল্যাণকর কাজ করিতে শেখা অত্যাচার ও নিপীড়ন হইলে ধৈর্য ধারণ করা অজ্ঞ মূর্খ লোকদের সহিত কুতর্কে এবং স্বার্থসংকুল বিষম্বাদে লিপ্ত না হওয়া অর্থহীন কথাবার্তাকে উন্নত ও মহান আত্মার ন্যায় উপেক্ষা করাই আমাদের কর্মীদের বৈশিষ্ট্য সত্যের আদর্শ হইতে যাহারা দূরে থাকিতে চেষ্টা করে তাহাদের পশ্চাৎদাবন করার পরিবর্তে সত্যানুসন্ধিৎস লোকদের দিকেই অধিকতর দৃষ্টি দেয়া কর্তব্য সত্যের আদর্শ হইতে যাহারা দূরে থাকিতে চেষ্টা করে তাহাদের পশ্চাদ্পন করার পরিবর্তে সত্যানুসন্ধিতসু লোকদের দিকেই অধিকতর দৃষ্টি দেয়া কর্তব্য বৈষয়িক পদমর্যাদার দিক দিয়া তাহারা যতই হীন হোক না কেন পৃষ্ঠা পঁচিশ এই চেষ্টা সাধনার ব্যাপারে রিয়াকারী ও প্রদর্শনীমূলক কাজকর্ম হইতে দূরে থাকা নিজেদের কীর্তিকলপ গুনিয়া গৌরবের সহিত লোকদের সম্মুখে পেশ করিয়া তাহাদের দৃষ্টি আকর্ষণ করিতে চেষ্টা না করা সকল কাজ একমাত্র খোদার উদ্দেশ্যে করা এবং উহার ফল খোদার নিকট হইতেই পাইবার আশা করা আমাদের কর্মীদের কর্তব্য তাহাদের মনে এ ভাব থাকা দরকার যে আল্লাহ তাহাদের সকল কাজ দেখিতেছেন এবং তিনি তাহাদের সকল কাজের মূল্য নিশ্চয় দিবেন দুনিয়ার মানুষ উহার মূল্য বুঝুক আর না বুঝুক মানুষ কোনো সুফল দিক আর শাস্তি দিক তাহাতে কিছু আসে যায় না বস্তুত রূপ কর্মনীতিতে অনন্য সাধারণ ধৈর্য সহিষ্ণুতা এবং অবিশ্রান্ত চেষ্টা সাধনার প্রয়োজন দীর্ঘকাল পর্যন্ত ক্রমাগত কাজ করার পরও হয়তো কোনোরূপ সুফল লাভ হইবে না কৃত্রিম প্রদর্শনমূলক কর্মনীতিতে যদিও অল্প সময়ের কাজের দ্বারাই বিরাট লোভনীয় ফল লাভ করা যায় কিন্তু আমাদের কর্মীগণ তাহা আদৌ গ্রহণ করিবে না ইহার ফলে আমাদের কর্মীদের মধ্যে গভীর অন্তর্দৃষ্টি গাম্ভীর্য বুদ্ধিমত্তা কর্মদক্ষতা ও মতিত্ব সৃষ্টি হয় এই আন্দোলনের অত্যধিক সংকটপূর্ণ ও শ্রমসাধ্য অধ্যায় সমূহে এই গুণাবলীর সর্বাধিক গুরুত্ব রহিয়াছে ইহার ফলে আন্দোলন কিছুটা মন্থর গতিতে অগ্রসর হইতে থাকিলেও উহার প্রতিটি পদক্ষেপ সুদৃঢ় ও গভীর ভিত্তিতে স্থাপিত হয় একমাত্র এই ধরনের কর্মনীতির সাহায্যেই সমাজের সর্বোত্তম অংশকে আন্দোলনে টানিয়ে আনা সম্ভব স্থূল দৃষ্টিসম্পন্ন অপদার্থ লোকদের বিরাট ভিড় সৃষ্টি করার পরিবর্তে উল্লিখিত রূপ কর্মনীতির দ্বারাই সমাজের সর্বাধিক সৎ লোকদেরকে আন্দোলনের কর্মী হিসেবে পাওয়া যাইতে পারে এই ধরনের একজন কর্মী সহস্র অকর্মণ্য অপদার্থ লোকের অপেক্ষা যে সমধিক মূল্যবান ও শক্তিপ্রদ তাহাতেও কোনো সন্দেহ থাকিতে পারে না আমাদের কর্মনীতির একটি বিরাট অংশ এই যে আমরা নিজেদেরকে বাতিল শাসন ব্যবস্থার আইন আদালতের সাহায্য সুযোগ হইতে বঞ্চিত করিয়াছি আমরা নিজেদের মানবীয় অধিকার নিজেদের যান মাল সম্মান সম্ভ্রম কোনো জিনিসেরই রক্ষণাবেক্ষণের জন্য বাতিল রাষ্ট্র ব্যবস্থার কোনো সাহায্যই গ্রহণ করিব না যদিও ইহা আমাদের সকল সদস্যের উপর কর্তব্য হিসাবে চাপাইয়া দেওয়া হয় নাই বরং ইহাকে একটি উচ্চমান হিসেবে সকলের সম্মুখে পেশ করা হইয়াছে এবং সকলকে ইহা গ্রহণ সম্পর্কে স্বাধীনতা দেওয়া হইয়াছে পৃষ্ঠা ছাব্বিশ তাহারা ইচ্ছা করিলে এই উচ্চতর মান পর্যন্ত পৌঁছিতে পারে অন্যথায় প্রতিকূল অবস্থায় ঘাত প্রতিঘাতে পরাজিত হইয়া অধগতি লাভ করিবে অবশ্য নিম্নগতিরও এখানে একটা সীমা নির্দিষ্ট করিয়া দেওয়া হইয়াছে সেই শেষ সীমাও যাহারা লঙ্ঘন করিবে যাহারা তাহারও নিচে পড়িয়া যাইবে তাহাদেরকে আর জামাতের মধ্যে থাকিবার সুযোগ দেয়া হইবে না যে মিথ্যা মোকদ্দমা করে মিথ্যা সাক্ষ্য দেয় কিংবা কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতীত মোকদ্দমায় জড়াইয়া পড়ে নিছক স্বার্থপরতা লালসাবৃত্তি চরিতার্থতা কিংবা কোনো বন্ধুতা বা আত্মীয়তার অমূলক সম্ভ্রম রক্ষার জন্য কোনো মোকদ্দমায় লিপ্ত হয় জামাত ইসলামীতে তাহার কোন স্থান হইতে পারে না আইন ও আদালত সম্পর্কে অনুষ্ঠিত আমাদের এই নীতির যৌক্তিকতা আপাত দৃষ্টিতে অনেকেই অনুধাবন করিতে সমর্থ হয় না এই জন্য নানা প্রকার অমূলক প্রশ্ন উত্থাপন করে কিন্তু একটু চিন্তা করিলেই ইহার অন্তর্নিহিত বিপুল সার্থকতা উপলব্ধি করা যায় প্রথমত ইহা দ্বারা আমরা আমাদেরকে একটি আদর্শবাদী জামাত হওয়ার কথা বাস্তব কাজের সাহায্যে প্রমাণিত করিতে পারি মনে রাখা দরকার যে ইহা একটি তামাশা ও স্ফূর্তির ব্যাপার নহে এই জন্য অত্যন্ত তিক্ত ও কঠিন অগ্নি পরীক্ষায় নিজেকে সমর্পণ করিতে হয় আমরা যখন বলি মানব জীবনের জন্য আইন রচনার অধিকার আল্লাহ ছাড়া আর কাহারও নাই যখন দাবি করি প্রভুত্ব সভরেনটি একমাত্র আল্লাহর এবং খোদার আনগত না করিয়া ও তাহার আইন না মানিয়া পৃথিবীতে হুকুম বা শাসন চালাইবার অধিকার কেহ পাইতে পারে না আমাদের বিশ্বাসী যখন এই যে খোদাই আইন ব্যতীত মানুষের ব্যাপারসমূহের বিচার ফয়সালা যে করিবে সে কাফির ফাসিক এবং জালিম তখন আমাদের বিশ্বাস ও দাবি অনুযায়ী অখোদার আইনের ভিত্তিতে আমাদের অধিকার স্থাপিত হওয়া কোনো মতেই উচিত নহে বাতিল রাষ্ট্র ক্ষমতার উপর আমরা হক ও বাতিলের বিচারভার স্বভাবতই ন্যস্ত করিতে পারি না আমাদের আকিদা বিশ্বাসের এই দাবি যদি সর্বাধিক কঠিন ক্ষতি এবং বিপদকালেও যথাযথভাবে পূরণ করিয়া দেখাইতে পারি তবে ইহা আমাদের সততা আমাদের স্বভাব দৃঢ়তা আদর্শবাদিতা এবং আমাদের বিশ্বাস ও বাস্তব কাজে গভীর সামঞ্জস্যের সুস্পষ্ট প্রমাণ হইবে পৃষ্ঠা সাতাশ পক্ষান্তরে কোনো স্বার্থ আশা লোভ কোনো বিপদ আশঙ্কা কোনো জুলুম নিপীড়নের আঘাত যদি আমাদের ইমানের বিরুদ্ধে কাজ করিতে আমাদেরকে বাধ্য করে তবে ইহাতে আমাদের অভ্যন্তরীণ দুর্বলতা ও আমাদের স্বভাব প্রকৃতির অন্তঃসার শূন্যতা প্রকট হইয়া উঠিবে এবং অতপর সেই জন্য আর প্রমাণেরই আবশ্যক হয় না দ্বিতীয়ত আমাদের সদস্যদের বিশ্বস্ততা প্রমাণ করিবার জন্য ইহা আমাদের নিকট এক সন্দেহাতীত মানদণ্ড বিশেষ আমাদের মধ্যে কোন সব লোক আস্থাভাজন সুদৃঢ় এবং কোন ধরনের পরীক্ষায় তাহারা উত্তীর্ণ হইতে পারিবে বলিয়া আশা করা যায় তাহা ইহারি মারফতে সঠিকভাবে জানিতে পারা যায় ইহার তৃতীয় এবং বিরাট সার্থকতা এই হইবে যে আমাদের সদস্যগণ এই নীতি গ্রহণ করিবার পর সমাজের সহিত নিজেদের সম্পর্ক ও সম্বন্ধ আইনের পরিবর্তে ন্যায় নীতি ও নৈতিকতার ভিত্তিতে স্থাপন করিতে শতই বাধ্য হইবে তাহাদিগকে নিজেদের নৈতিক চরিত্র এত উচ্চমান পর্যন্ত পৌঁছাইতে হইবে পরিবেশের মধ্যে নিজেকে এত দূর সত্যাদর্শ দিনপন্থী ক্ষোদাভীরু এবং মঙ্গলময় কাজের বাস্তব প্রতীক হইতে হইবে যে সমাজের লোকগণ শতই তাহাদের অধিকার মান সম্মান এবং জানমাল রক্ষা করিতে বাধ্য হইবে কারণ এই নৈতিক সংরক্ষণ ব্যতীত আত্মরক্ষার আর কোন উপায় এই দুনিয়ায় তাহাদের নাই এমতাবস্থায় নৈতিক নিরাপত্তা লাভ করিতে না পারিলে নিবিড় অরণ্যের শ্রীগাল পালের মধ্যে একটি ছাগল ছানার মতোই তাহার অবস্থা হইবে তাহাতে সন্দেহ নাই চতুর্থত আমরা এইভাবে নিজেদেরকে ও নিজেদের সকল স্বার্থ ও অধিকারকে বিপদের মুখে নিক্ষেপ করিয়া বর্তমান সমাজের নৈতিক অবস্থাকে একেবারে উলঙ্গ করিয়া তুলিতে চাই আমরা পুলিশ আদালতের সাহচর্য গ্রহণ করি না জানিতে পারিয়া চারিদিক হইতে আমাদের অধিকারের উপর যখন দোষ্যবৃত্তের আঘাত হানা হইবে তখন আমাদের দেশের ও সমাজের নৈতিক অবস্থা বিশ্বের সম্মুখে প্রকটিত হইয়া উঠিবে তখন বুঝিতে পারা যাইবে যে আমাদের মধ্যে কত লোক শুধু আইন শাসন ও পুলিশের ভয়েই ভদ্র সাজিয়াছে আর কত লোক ধর্ম নৈতিকতার ও মানবতার মিথ্যা আবরণে আত্মগোপন করিয়াছে এবং ধরপাকড়ের ভয় না পাইলে প্রকাশ্যভাবে দোষ্যবৃত্তির যথার্থতা দেখাইতে পারে পৃষ্ঠা আটাশ ইহা দ্বারা আরও প্রমাণিত হইবে যে সময় ও সুযোগ পাইলে এই সব ভদ্র ধর্মচারী লোক নিকৃষ্টতম চরিত্রহীনতা ধর্মহীনতা এবং পাশবিকতার বাস্তব প্রমাণ পেশ করিতে পারে বস্তুত ইহা আমাদের জাতীয় নৈতিক চরিত্রের মধ্যে একটি ঘুনের ন্যায় ইহাকে ধ্বংসের দিকে লইয়া যাইতেছে আমাদের এই কর্মনীতির ফলে এই ভিতরকার রোগ সম্মুখে প্রকট হইয়া উঠিবে তাহা দেখিয়া আমাদের সমাজের চক্ষু যেন উন্মিলিত হয় এবং যে মারাত্মক রোগকে আজ পর্যন্ত উপেক্ষা করা হইয়াছে উহার ভয়াবহতা সম্পর্কে যেন সঠিক ধারণা জন্মে আইন আদালতের আশ্রয় গ্রহণ না করা নীতি ব্রিটিশ আমলে বর্তমান ছিল পাকিস্তান আমলে এ নীতি পরিত্যক্ত হইয়াছে বাংলাদেশ আমলে এ নীতি চালু রহিয়াছে ব্রিটিশ আমলের এই কঠিন নীতি কেউ মানিয়া চলিতে পারিলে খুবই ভালো অবশ্য এই নীতি চাপাইয়া দেওয়ার বিষয় নয় পালন করিবার ব্যাপার অনুবাদক আমাদের এই দাওয়াত ও কর্মনীতি আপনারা গভীর দৃষ্টিতে যাচাই করিয়া দেখুন তীব্র সমালোচনার দৃষ্টিতে ইহা পরীক্ষা করুন আমরা মানুষকে কোন দিকে ডাকিতেছি এবং সেই জন্য যে কর্মনীতি আমরা গ্রহণ করিয়াছি তাহা অনুধাবন করুন তাহা কতখানি সত্য আল্লাহ এবং তার রসুলের বিধানের সহিত ইহার সামঞ্জস্য আছে কি না বর্তমান সমাজে ব্যক্তিগত ও সমষ্টিগত রোগের ইহা কতখানি প্রতিষেধক হইতে পারে তাহা গভীরভাবে যাচাই করিয়া দেখুন আল্লাহর দিনকে সর্বজয়ী এবং বাতিল মতবাদকে নির্মূল করার যে মহান উদ্দেশ্যে আমরা এই আন্দোলন চালাইতেছি তাহা কতখানি কার্যকরী হইতে পারে তাহাও ভাবিয়ে দেখুন অতপর কতগুলি সন্দেহ ও সংশয় সম্পর্কে আমি আলোচনা করিব এবং সেই সম্পর্কে আমার জবাব পেশ করিব আলিম ও পীর সাহেবদের দোহাই একটি পুরাতন প্রশ্ন নতুন করিয়া উত্থাপন করা হইতেছে তাহা এই যে দেশের বড় বড় আলিম ও পীর সাহেবান কি দিন ইসলাম সম্পর্কে ওয়াকিফহাল নহেন উহার যে রূপ আর জামাত ইসলামের মারফতে ফুটিয়াছে তাহারা কি আগেই তাহা বুঝিতে পারেন নাই উপরন্তু যেমন বলা হইয়াছে তাহাদেরকে বারবার বলা সত্ত্বেও তাহারা উহা গ্রহণ করেন না পৃষ্ঠা উনত্রিশ শুধু তাহাই নহে ইহার সহযোগিতা পর্যন্ত করিতে প্রস্তুত নহেন ইহারই বা কারণ কি ইহা দ্বারা কি এই কথা প্রমাণিত হয় যে তাহারা দিন ইসলাম সম্পর্কে আদৌ ওয়াকিফহাল নহেন কিংবা দিন ইসলাম সম্পর্কে জামাতের পক্ষ হইতে যাহা কিছু প্রচার করা হয় তাহাই মূলত দিন ইসলামের বহির্ভূত জিনিস এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর এই যে দিন ইসলামকে বর্তমান কি অতীতের ব্যক্তিদের নিকট হইতে বুঝিতে চেষ্টা না করিয়া সব সময় কুরআন ও নবী করিম সোল্লাহ আলী আসসালামের সন্ন্যত হইতে বুঝিতে চেষ্টা করিয়াছি এই জন্য খোদার দিন আমার নিকট এবং অন্যান্য ইমানদার ব্যক্তিদের নিকট কি দাবি করে তাহা জানিবার জন্য কোনো বুজর্গ ব্যক্তি কি করেন আর কি বলেন সেই দিকে আদৌ ভ্রুক্ষেপ করি নাই ইহার পরিবর্তে আমি সবসময় কোরআন এবং রাসুলের কর্মনীতি বুঝিতে চেষ্টা করিয়াছি অতএব জ্ঞান লাভের এই পন্থার দিকে আমি আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করিব আমি যেদিকে আপনাদেরকে আহ্বান জানাইতেছি এবং এজন্য গৃহীত কর্মনীতি পাকের নির্দেশসমূহ ও নবীদের কার্যকলাপ হইতে নিঃসন্দেহে প্রমাণিত হয় কিনা আপনারা অনাবিল ও নিরপেক্ষ দৃষ্টিতে শুধু তাহার বিচার করুন কোরআন ও সুন্না হইতে ইহা প্রমাণিত হইলে আপনারা কোরআন ও সুন্না হইতে জ্ঞান লাভ করিতে যদি প্রস্তুত থাকেন তবে আপনারা আমার দাওয়াত গ্রহণ করুন আমার সঙ্গে আপনারাও মিলিত হন। আমাদের দাওয়াত ও কর্মনীতিতে কোরআন ও সুন্নার বিপরীত কিছু থাকিলে অসংকোচে তাহা প্রমাণ করুন আমরা কোথাও কোরআন সুন্না হইতে এক বিন্দু দূরে সরিয়া গিয়াছি এই কথা যদি বাস্তবিক প্রমাণিত হয় তবে প্রকৃত সত্য গ্রহণে আমরা এক মুহূর্ত বিলম্ব করিব না কিন্তু হক ও বাতিল প্রমাণ করার জন্য আপনারা যদি কোরআন ও সুন্না ব্যতীত ব্যক্তি বিশেষের উপর নির্ভর করেন তবে তাহা আপনাদের ইচ্ছাধীন আপনারা আজ নিজেদের ভবিষ্যৎ ব্যক্তিদের হাতে সমর্পণ করুন খোদার নিকটও তাহাই বলিবেন যে আপনার দিনকে কোরআন ও সন্ন্যার পরিবর্তে ব্যক্তিদের ওপর ছাড়িয়া দিয়াছিলেন এইরূপ উত্তর যদি আপনাদেরকে খোদার নিকট রক্ষা করিতে পারে বলিয়া মনে করেন তবে নিশ্চিন্তে তাহাই করিতে থাকুন সেই জন্য আমার কিছুই বলিবার নাই পৃষ্ঠা তিরিশ দরবেশীর বিদ্রুপ বলা হইয়াছে জামাত ইসলামী কতগুলি দরবেশ ও দুনিয়া ত্যাগী লোকের দল বিশেষ পৃথিবীর বাস্তব ব্যাপারসমূহ হইতে ও বর্তমান রাজনীতি হইতে সকল সম্পর্ক ছিন্ন করিয়া এক কোনায় বসিয়াছে অথচ মুসলমানদের বর্তমান সংকটপূর্ণ সময়ে সম্মুখে অগ্রসর হইয়া সমগ্র জাতির ভবিষ্যৎ চিন্তা করা কর্তব্য শুধু মুসলমানই নহে অমুসলিমগণ সর্বপ্রথম নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ রচনায় নিযুক্ত হইতে বাধ্য অতএব বাস্তব জীবনের সমস্যার দিকে যাহাদের দৃষ্টি রহিয়াছে তাহারা এই আন্দোলনে অংশগ্রহণ করিতে পারে না অবশ্য কিছু সংখ্যক দুনিয়া ত্যাগী ও ধর্মপন্থীর লোকই ইহাতে মিলিত হইতে পারে প্রশ্নটি বিদ্রুপাত্মক এবং স্থূল দৃষ্টির পরিচায়ক আমাদের বর্তমান রাজনীতিবিদগণ রূপ স্থূল দৃষ্টি লইয়াই কর্মক্ষেত্রে নামিয়াছেন ইহারা শুধু রাজনৈতিক সমস্যা এবং বাহ্যিক বেশের রদবদলকেই গুরুত্বপূর্ণ বলিয়া মনে করেন আর নিজেদের যাবতীয় সমস্যার সমাধানও এই পথেই পাইতে চান কিন্তু রাজনীতির প্রাসাদ যে ভিত্তিসমূহের উপর স্থাপিত হয় ইহাদের দৃষ্টি ততদূর পৌঁছায় না বর্তমান রাজনৈতিক সমস্যা কি কারণে জটিল আকার ধারণ করিয়াছে এই প্রশ্নের উত্তর এই যে এই দেশের সমাজ নৈতিক চরিত্র বিশ্বাস চিন্তা এবং তাহজিব ও তামাদ্দুন যে ভিত্তির উপর স্থাপিত ছিল তাহা অত্যন্ত দুর্বল হইয়া পড়িয়াছিল এবং অপর একটি ভ্রষ্ট জাতি তাহারা ভ্রষ্ট এবং ভ্রান্ত হইলেও তাহাদের চরিত্র তাহজিব তামাদ্দুন কর্মশক্তি ও যোগ্যতা সর্বাধিক উন্নত ছিল বলিয়া কয়েক সহস্র মাইল দূর হইতে আসিয়া এই দেশকে পরাভূত করিয়াছিল এই দেশের মুসলিম জাতির দীর্ঘকালের অবসাদ অবহেলা ও দুর্বলতার সুযোগে এই পরাধীনতার মধ্যেও প্রতিবেশী জাতি তাহাদের অপেক্ষা অধিক শক্তিশালী হইয়া উঠিয়াছে ফলে মুসলমানগণ নিজেকে সর্বপ্রথম ঘরের শত্রু হইতে বাঁচাইবে না বাহিরের শত্রু হইতে রক্ষা করিবে ইহাই হইয়াছিল তাহাদের নিকট জটিল সমস্যা পৃষ্ঠা একত্রিশ বস্তুত পরাধীন ভারতের মুসলিম রাজনীতির ইহাই হইল সংক্ষিপ্ত সার মুসলমান এবং অন্যান্য প্রতিবেশী ভারতীয় জাতি দেশের রাষ্ট্র ব্যবস্থার সামান্য বাহ্যিক পরিবর্তনের দ্বারা এই সমস্যার সমাধান করিতে চাহে আমি এই রাজনীতি ও সমস্যার সমাধানের এই পন্থাকে একেবারেই অর্থহীন ও অবিবেচনা সুলভ মনে করি ইহাতে একটুও সময় ব্যয় করা আমার দৃষ্টিতে নিষ্ফল শুধু ভারতেই নহে সমগ্র পৃথিবীর বর্তমান রাজনৈতিক জটিলতা এবং সমস্যারও সার কথা আমার মতে পৃথিবীতে মানুষ তাহার প্রকৃত স্থান হারাইয়া যাহা তাহার প্রকৃত স্থান নহে তাহাই লাভ করিবার জন্য ব্যর্থ চেষ্টা করিতেছে এবং নিজেদের নৈতিক চরিত্র তহজিব তামাদ্দুন অর্থনীতি ও রাজনীতির ভিত্তি রাখিয়াছে ক্ষোদাদ্রোহিতার ওপর ইহার ফলে আজ সমগ্র পৃথিবীব্যাপী এক মহা বিপর্যয়ের সৃষ্টি হইয়াছে ফাসিকি ও কাফিরি এক প্রচণ্ড তুফান জাগিয়াছে এই মারাত্মক পরিণতিকে বিশ্ব ব্যবস্থার শুধু বাহ্যিক রূপ পরিবর্তনের সাহায্যে দৃঢ় করিবার জন্য যে চেষ্টা চালাইয়াছে ইহারই নাম হইতেছে বিশ্ব রাজনীতি কিন্তু আমার দৃষ্টিতে মূলত ইসলামেরই দৃষ্টিতে এই রাজনীতি একেবারে অর্থহীন নিছক স্থূল দৃষ্টিরই ফলমাত্র ইসলামের যেসব তত্ত্বকথা আমি জানিতে পারিয়াছি তাহার ভিত্তিতে আমি বলিতে পারি যে ভারতের মুসলমানদের ভারতের সমগ্র অধিবাসীদের এবং বিশ্ব মুসলিমের তথা বিশ্বের সকল মানুষের সমস্ত রাজনৈতিক সমস্যা ও জটিলতার একটিমাত্র সমাধান রহিয়াছে তাহা এই যে আমরা সকলে মিলিয়া এক খোদার দাসত্ব করিব তাহার আইন বিধানকে নিজেদের জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করিব এবং বিশ্ব ব্যবস্থা পরিচালনার কর্তৃত্ব খোদাদ্রোহী ফাসিক ও কাফিরদের হাত হইতে কাড়িয়া লইয়া খোদার নেক ও সৎ বান্দাদের হাতে তুলিয়া দিব এই রাজনীতি যাহাদের মনোপুত নহে অন্য কোন প্রকার রাজনীতির সাহায্যে যাহারা নিজেদের সমস্যা সমাধানের চেষ্টা করিতে চাহে তাহাদের পথ সম্পূর্ণ স্বতন্ত্র আমার এই পথের সহিত তাহাদের পথের কোন সম্পর্ক নাই আপনারা নিজেদের মত অনুসারে সমস্যা সমাধানের চেষ্টা করিয়া দেখুন কিন্তু আমি ও আমার সহকর্মীগণ গভীরভাবে বিবেচনার পর যে আদর্শ ও কর্মপন্থায় নিজেদের দেশের জাতির সমগ্র পৃথিবীর কল্যাণ নিহিত রহিয়াছে বলিয়া মনে করি আমরা তাহাতেই আমাদের সকল শক্তি নিয়োগ করিব পৃষ্ঠা বত্রিশ পৃথিবীর মানুষ আমাদের কথায় দৃষ্টিপাত করিলে তাহাদেরই কল্যাণ হইবে না করিলে তাহাদেরই ক্ষতি হইবে তাহাতে আমাদের কোনো ক্ষতি বৃদ্ধি হইবে না তারপর দরবেশ ও দুনিয়াতেগি একটি দল গঠন করার কথা বলিয়া যে বিদ্রুপ করা হইয়াছে তাহার উত্তরে আমাদের কথা এই যে এই সম্পর্কে কোনো প্রকার ভুল ধারণা বা ভুল ব্যাখ্যাদানের অবকাশ থাকা উচিত নহে বস্তুত আমরা এমন একটি দল গঠন করিতে চাই যাহার প্রত্যেকটি লোক একদিকে তাকোয়া পরহেজগারের ক্ষেত্রে সমাজের সাধারণ পরহেজগার মোত্তাকিদের তুলনায় শ্রেষ্ঠতর হইবে আর অপরদিকে বিশ্ব পরিচালনার যোগ্যতা ও কর্মদক্ষতার দিক দিয়াও সাধারণ দুনিয়াদার লোকের অপেক্ষা অনেক অগ্রসর হইবে আমাদের মতে বিশ্বের সকল ভাঙন ও বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ এই যে সততা ও নেকি সম্পর্কে সঠিক ধারণা না থাকার দরুন ঘরের কোনায় গিয়া বসা এবং বাস্তব জগতের কাজকর্মের সহিত সকল সম্পর্ক ছিন্ন করাকেই পরহেজগারী মনে করা হয় ইহার ফলে সমগ্র বিশ্বের পরিচালনা ভার সর্বাপেক্ষা অসৎ লোকদের হাতে আসিয়া পড়ে এই অসৎ লোকদের মুখে নেকির নাম উচ্চারিত হইলেও তাহা শুধু জনগণকে ধোকা দিবার জন্যই হইয়া থাকে প্রকৃত পক্ষে ধর্ম ও ধার্মিকতার সহিত তাহাদের কোনো সম্পর্ক থাকে না এই বিপর্যয়ের সংশোধন হইতে পারে একটিমাত্র উপায় এবং তাহা এই যে খোদার নেক বান্দাদের একটি সুসংবদ্ধ জামাত গঠন করিতে হইবে এই দলের প্রত্যেকটি লোক খোদাভীরু হইবে ন্যায়পন্থী ও বিশ্বাসভাজন হইবে খোদার মনোনীত চরিত্র ও গুণাবলিতে ভূষিত হইবে এবং সেই সঙ্গে বিশ্ব পরিচালনার যোগ্যতাও সর্বাধিক হইবে যেন বর্তমান দুনিয়ার লোকদের এই দুনিয়াদারির ব্যাপারেই তাহারা পরাজিত করিতে পারে আমাদের দৃষ্টিতে এতদ অপেক্ষা বড় রাজনীতি আর কিছুই হইতে পারে না উপরন্তু ন্যায়পন্থীদের সুসংবদ্ধ করিয়া তুলিবার চাইতে বেশি উপযোগী ও সফল রাজনৈতিক আন্দোলন আর কিছুই হইতে পারে না বস্তুত এমন একটি দল যতদিন গড়িয়া না উঠিতেছে ততদিন পর্যন্ত বর্তমান নৈতিক চরিত্রহীন ও আদর্শহীন নেতৃবৃন্দ দুনিয়ার চারণভূমিতে চড়িয়া বেড়াইবার অবসর পাইবে কিন্তু যখন এই দল গঠিত হইবে তখন আপনারা বিশ্বাস করুন কেবল এই দেশেরই নহে সমগ্র পৃথিবীর রাজনীতি অর্থনীতি জ্ঞান বিজ্ঞান, সাহিত্য বিচার ইনসাফ সব কিছুরই কর্তৃত্ব এই নতুন আদর্শবাদী দলেরই হস্তে অর্পিত হইবে পৃষ্ঠা তেত্রিশ তখন এখানে ফাসিক ও কাফিরদের প্রদীপ আদৌ জ্বলিতে পারিবে না এই বিপ্লব কিভাবে সম্পন্ন হইবে তাহা আমি বলিতে পারি না কিন্তু ইহা যে অনুষ্ঠিত হইবে তাহাতে আমার আগামীকালের সূর্যোদয়ের ন্যায় সন্দেহাতীত বিশ্বাস রিয়াচ্ছে কিন্তু সেই জন্য শর্ত এই যে সৎ লোকদের একটি দল সুসংবদ্ধ করিয়া গড়িয়া তুলিতে হইবে জামাতের কর্মীদের প্রতি উপদেশ সাধারণ আলোচনা এখানে শেষ করিয়া অতপর আমি জামাতের কর্মীদের নিকট কয়েকটি বিশেষ দরকারি কথা বলিতে চাই সর্বপ্রথম আমি আপনাদের যে কথাটি বলিতে চাই তাহা যদিও প্রত্যেক সম্মেলনেই বলিয়া থাকি তবু আমি আজও তাহাই আপনাদেরকে বলিব আপনারা বুঝিয়া শুনিয়া সচেতনভাবে খোদার নিকট প্রতিশ্রুতি দিয়া যে বিরাট দায়িত্ব নিজেদের স্কন্ধে চাপাইয়া লইয়াছেন তাহার গুরুত্ব আপনারা গভীরভাবে অনুভব করুন আপনারা খোদার আইন নিজেরা সর্বাধিক পালন করিয়া চলিলেই আপনাদের বিশ্বাস কথা ও কাজ সামঞ্জস্যপূর্ণ হইলেই এবং আপনাদের জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগ ইসলামের আদর্শ অনুযায়ী গঠন করিয়া লইলেই এই বিষয়ে আপনার কর্তব্য আদৌ পূর্ণরূপে পালিত হইতে পারে না বরং আপনি যে ইসলামের প্রতি ইমান আনিয়াছেন যে আদর্শকে আপনি আপনার প্রভুর দিন বলিয়া বিশ্বাস করিয়াছেন যে পথকে আপনি গোটা মানবজাতির জন্য চিরন্তন সত্য ও একমাত্র পথ বলিয়া মনে করেন সেই ইসলামকে পৃথিবীর অন্যান্য সমগ্র দিন সকল নীতি আদর্শ এবং সকল প্রকার জীবন ব্যবস্থার উপরে জয়ী করিবার জন্য বাতিল দিন ও জীবন ব্যবস্থার বিপর্যয় ও ধ্বংসমূলক রীতিনীতি হইতে মানবতাকে মুক্তি দিয়া সত্য দিন এবং অপরিসীম কল্যাণের বন্যা প্লাবনে সিক্ত ও প্লাবিত করিবার জন্য চেষ্টা সাধনা করার অপরিহার্য কর্তব্য হইতেছে আপনার প্রতি সেই দিন ইসলামের অন্যতম প্রধান দাবি পৃষ্ঠা চৌত্রিশ বর্তমান দুনিয়ার বাতিল সমাজ ব্যবস্থা সমূহের অনুগামীগণ নিজ নিজ মিথ্যা ও বিপর্যয়কারী মতের সমর্থনে যতখানি নিষ্ঠা ও আত্মৎসর্গী ভাব দেখাইয়া থাকে তদপেক্ষা অনেক বেশি আপনাদের দেখাইতে হইবে ইসলামের জন্য আপনাদের চোখের সম্মুখেই অসংখ্য লোক কঠিনতম বিপদ ধন সম্পত্তির বিরাট অপচয় যান প্রাণের অপরণীয় ক্ষতি দেশের পর দেশের ধ্বংস এবং নিজের সন্তানদের ও নিজ আত্মীয় স্বজনদের কুরবানি অবলীলাক্রমে সহ্য করিতেছে শুধু এই জন্য যে তাহারা যে জীবন পদ্ধতিকে নির্ভুল মনে করে যে ব্যবস্থায় নিজেদের কল্যাণ নিহিত বলিয়া বিশ্বাস করে তাহারা ওহাকে কেবল নিজেদের দেশেই নয় সমগ্র পৃথিবীতেই জয়ী করিয়া তুলিতে চায় তাহাদের ধৈর্য আত্মদান শ্রম সাধনা দুঃখ মুসিবত সহিষ্ণুতা এবং তাহাদের জীবন উদ্দেশ্যের জন্য প্রেম ভালোবাসার সহিত আপনাদের স্থান কোন স্তরে তাহাও যাচাই করিয়া দেখুন আপনারা তাহাদের বিরুদ্ধে শুধু তখনই সাফল্য লাভ করিতে সমর্থ হইবেন যখন এই সব ক্ষেত্রেও আপনারা তাহাদেরকে অতিক্রম করিয়া যাইবেন কিন্তু বর্তমানে আপনাদের অর্থদান সময় ও শ্রম ব্যয় করা নিজেদের উদ্দেশ্যের প্রতি প্রেম এবং সেই জন্য কোরবানের যে হার রহিয়াছে তাহার পরিপ্রেক্ষিতে আপনাদের হস্তে এই ঝান্ডা উন্মিলিত হইবার আশাটুকু পোষণ করারও কোনো অধিকার আপনাদের নাই দ্বিতীয়ত আমি বরাবর আপনাদেরকে যে কথা বলিবার প্রয়োজনীয়তা বোধ করি তাহা এই যে আপনারা দিন ইসলামের নীতিগত ও বুনিয়াদি ব্যাপারে গুরুত্ব অনুধাবন করিবেন খুঁটিনাটি ব্যাপারের দিকে আজ পর্যন্ত বেশি গুরুত্ব আরোপ করা হইয়াছে সমগ্র ধার্মিক সমাজ যে রোগে আক্রান্ত হইয়া জরাজীর্ণ হইয়াছে তাহা আপনারা পরিত্যাগ করুন আমি অনুভব করিতেছি যে আমার এবং জামাতের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির প্রাণপণ চেষ্টা সত্ত্বেও খুঁটিনাটি ব্যাপারের উপর অধিক গুরুত্ব আরোপ করার রোগ আমাদের জামাতে এখনও বর্তমান রইয়াছে অথচ এসব খুঁটিনাটি ব্যাপারে গুরুত্ব দানের ফলেই মুসলিম সমাজে এত দলীয় কন্দলের সৃষ্টি হইয়াছে এই রোগ মাঝে মাঝে এত তীব্র হইয়া দেখা দেয় যে আমাদের উপদেশ অনুযায়ী উহা পরিত্যাগ করিবার পরিবর্তে স্বয়ং আমাদেরকে খুঁটিনাটি ব্যাপারে জড়াইবার ব্যর্থ চেষ্টা করা হয় পৃষ্ঠা পঁয়ত্রিশ ব্যাপারটি গভীরভাবে অনুধাবন করা বাঞ্ছনীয় যেসব খুঁটিনাটি ব্যাপার লইয়া আপনারা বিতর্ক করেন তাহা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন মূলত ইহার একটি জিনিসকেও কায়েম করিবার জন্য আল্লাহ আল্লাহতালা নবী প্রেরণ করেন নাই নবীদের আগমন এবং খোদার কিতাব নাজিল হওয়ার উদ্দেশ্য ছিল খোদার সত্য দিনকে কায়েম করা তাহাদের সকল চেষ্টা সাধনার মূল লক্ষ্য ছিল বিশ্ব মানবকে এক খোদার অনুগত ও অধীন করিয়া অন্যান্য সকল প্রকার গোলামি হইতে মানবতাকে নিষ্কৃতি দান করা তাহারা সকলেই যেন একমাত্র আল্লাহরে আইন মানিয়া চলিতে বাধ্য হয় ভয় যেন কেবল খোদাকেই করে কেবল খোদার হুকুম যেন মানিয়া চলে হক ও বাতিলের পার্থক্য জীবনে সত্য পথের নির্দেশ কেবল তাহাই গ্রহণযোগ্য যাহা আল্লাহ দিয়াছেন খোদার নীতিবিরোধী সকল অন্যায় ও পাপ ব্যবস্থাকে নির্মূল করা এবং খোদার মনোনীত সকল কল্যাণ ব্যবস্থার প্রতিষ্ঠা করাও তাহাদের অপরিহার্য কর্তব্য এই দিন ইসলাম কায়েম করাই আমাদের উদ্দেশ্য মুসলিম হিসাবে আমাদেরকে এই কাজের আদেশই দেওয়া হইয়াছে এই কাজের গুরুত্ব গভীরভাবে অনুধাবন করিতে চেষ্টা করুন এই কাজ বন্ধ হইয়া গেলে দুনিয়াতে বাতিল জীবন ব্যবস্থা জয়ী হইবে এবং তাহার ফলেই বিশ্ববাসীর ওপর খোদাই গজব আসিতে পারে নিশ্চিন্তরূপে বুঝিয়া লোন সেই সঙ্গে এই কথাও জানিয়া লোন যে সেই গজব হইতে আত্মরক্ষা করা এবং খোদার সন্তোষ লাভের একমাত্র উপায় হইতেছে খোদার দিন ইসলাম কায়েম করিবার জন্য শক্তি ধন সময় জান প্রাণ মস্তিষ্ক ভাষা সব কিছুই উৎসর্গ করা বস্তুত আপনারা যদি এই কথা হৃদয় মনে অনুভব করিতে পারেন তবে আপনারা কখনোই এইসব তর্কে জড়িত হইবেন না আমার মনে হয় দিন ইসলামের নিগুর তত্ত্ব এবং ওহার দাবি সঠিকভাবে উপলব্ধি করিতে না পারাই এইসব বিতর্ক ও কুতর্কে জড়াইয়া পড়িবার মূল কারণ আমাদের কর্মীদের মধ্যে আরেকটি ত্রুটি পরিলক্ষিত হইতেছে আদর্শ উদ্দেশ্য ও মতবাদের দিক দিয়া তাহারা জামাতকে হয়তো ভালো করিয়া বুঝিতে পারিয়াছে কিন্তু কর্মনীতি আদৌ বুঝিতে পারে নাই এইজন্য বারবার তাহাদের দৃষ্টি আকৃষ্ট হইতেছে এবং টানা হেঁচড়া করিয়া আমাদের উদ্দেশ্য ও অন্যান্য দলের কর্মনীতি মিলাইয়া একটা অভিনব জগা জগাখিচুড়ি সৃষ্টি করিতে বিশেষভাবে চেষ্টা করে পৃষ্ঠা ছত্রিশ তাহাদেরকে এই কাজ করিতে নিষেধ করিলে তাহারা মনে করে একটি গতিবান কর্মনীতিকে অনর্থক উপেক্ষা করা হইতেছে মনে করে হয়তোবা শুধু হিংসার বশবর্তী হইয়াই ইহা করা হইতেছে অনেকের ধারণা এতদূর দেখা গিয়াছে যে তাহাদের এই ধরনের কর্মতৎপরতা সম্পর্কে সতর্ক করিয়া দিলে তাহারা অমনি বলিয়া বসে নাম জামাতেরই লওয়া হইবে অপরের নহে ইহারা হয়তো ধারণা করিয়াছে যে জামাতের একটি রেজিস্ট্রি করা ট্রেডমার্ক চালু করাই এই চেষ্টা ও সাধনার উদ্দেশ্য আরও আশ্চর্যের বিষয় এই যে ইহা বুঝিয়াও তাহারা আমাদের সঙ্গে এখনও পর্যন্ত জড়িত হইয়াছে আমাদের কোন কোন শাখা জামাত এই রোগে মারাত্মক আক্রান্ত হইয়াছে আরও অনেক লোকের মধ্যে একটি তীব্র গতিশীল কর্মনীতি গ্রহণ করিয়া অবিলম্বে বিরাট কিছু করিয়া দেখাইবার আকাঙ্ক্ষা ও চিন্তা দেখা দেয় বস্তুত ইহা চিন্তাহীন কর্মের প্রাচীন রোগ ছাড়া আর কিছুই নহে ইহা যুগ যুগ ধরিয়া মুসলমানদের মধ্যে সংক্রমিত হইয়া রহিয়াছে কাজেই ইহাও কর্মহীন চিন্তা অপেক্ষা কম মারাত্মক নহে আমি নিশ্চিত করিয়া বলিতে চাই বর্তমান ধর্মীয় ও রাজনৈতিক দলসমূহে বস্তুতই যদি প্রাণবস্তু বলিতে কিছু থাকিত তবে আমরা নতুন একটি দল গঠনের ব্যাপারে হয়তো ইতস্তত করিতাম কিন্তু আল্লাহ যাহা কিছু বুদ্ধি জ্ঞান ও অন্তর্দৃষ্টি আমাকে দান করিয়াছেন তাহার উপর নির্ভর করিয়া আমি সুস্পষ্ট ভাষায় বলিতে পারি যে বর্তমানে প্রচলিত অন্যান্য আন্দোলন ও নেতৃত্বের কোনো একটির মধ্যেও মুসলমানদের মারাত্মক রোগের চিকিৎসা করার প্রকৃত ক্ষমতা নাই ইসলামের প্রতিষ্ঠা ও দাবি পুরন্ত দূরের কথা মুসলমানদের সমস্যা ও রোগ সম্পর্কে এই সব দলের পক্ষ হইতে যাহা কিছু বলা হইতেছে তাহা অত্যন্ত স্থুল ইসলামের প্রকৃত দাবি সম্পর্কে ইহাদের কোনো ধারণা নাই কাফিরি ও ফাসিকির এই দিক বিজয় এবং দিন ইসলামের এই শক্তিহীনতার প্রকৃত কারণও সঠিকভাবে ধরিতে পারে নাই পরন্তু এই অবস্থার পরিবর্তনের জন্য কোন ক্রমিক গতিতে কোন কোন ক্ষেত্রে কি কাজ করিতে হইবে তাহা গভীরভাবে অনুধাবন করিয়া স্থূল দৃষ্টিতে যেসব আন্দোলন পরিচালিত হইতেছে এবং সেই জন্য যে তীব্র গতিশীল কর্মনীতি প্রয়োগ করা হইয়াছে আমরা তাহাকে ভুল না বলিলেও উহার দোষ ত্রুটির সমালোচনা না করিলেও এবং উহার অন্তর্নিহিত নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানাইলেও উহার ব্যর্থতা সম্পর্কে আদৌ কোনো সন্দেহ নাই পৃষ্ঠা সাঁত্রিশ এই ধরনের আন্দোলন পূর্ণ সফলতা ও আলোড়নের সহিত কয়েক শতাব্দী কাল পর্যন্ত একাধারে চলিতে থাকিলেও মানুষের জীবন ব্যবস্থার ক্ষেত্রে যে সামান্যতম বিপ্লব সৃষ্টি হইতে পারে না তাহা আমি নিঃসন্দেহে বলিতে পারি প্রকৃত বিপ্লব যদি সৃষ্টি হয় তবে তাহা ইসলামের এই আন্দোলনের ফলেই হইবে এবং সেই জন্য আমাদের গৃহীত কর্মনীতি একমাত্র স্বাভাবিক ও কার্যকরী হইতে পারে কারণ দিন ইসলামের প্রকৃতি এবং উহার ইতিহাসের গভীরতর অধ্যয়ন যাচাই করার পরেই ইহা গৃহীত হইয়াছে তবে আমাদের কর্মনীতি যে অত্যন্ত ধৈর্য সাপেক্ষ মন্থর এবং অচিরেই তাহাতে কোনো অনুভবযোগ্য ফল লাভের আশা করা যায় না বরং তাহাতে দীর্ঘকাল পর্যন্ত অবিশ্রান্তভাবে সাধনা করিয়া যাইতে হয় তাহাতে একটুও সন্দেহ নাই কিন্তু ইহাতেও সন্দেহ নাই যে এই কাজে সাফল্য লাভের একমাত্র পন্থা ইহাই ব্যতীত অন্য কোন পথেই এই উদ্দেশ্য লাভ হইতে পারে না আমাদের উদ্দেশ্য ও কর্মনীতি কোন একটিরও যাহাদের পছন্দ নহে তাহারা জামাতের বাহিরে যাইয়া যে কোনরূপ চেষ্টা করিয়া দেখিতে পারেন এই বিষয়ে তাহাদের পূর্ণ স্বাধীনতা রহিয়াছে কিন্তু তাহারা জামাতের এই দুইটির মধ্যে কোনো একটিরও নিজেদের ইচ্ছামতো সংশোধন কি পরিবর্তন পরিবর্ধন করিতে চেষ্টা করিলে তাহা মোটেই বরদাস্ত করা যাইবে না আমাদের সহিত চলিতে চাহিলে আমাদের আদর্শ ও কর্মনীতিকে মনে ঐকান্তিক সমর্থনের সহিত অনুসরণ করিতে হইবে আর অন্যান্য আন্দোলনের প্রতি যাহাদের মনের যোগ রহিয়াছে তাহারা সেই পথ ও মতের যাচাই করিয়া দেখিতে পারেন স্থূলদর্শিতা প্রদর্শনীমূলক মনোবৃত্তি এবং দ্রুততার যে মারাত্মক দুর্বলতা মুসলমানদের মধ্যে বর্তমানে সাধারণত দেখা যায় সম্প্রতি তাহার একটি প্রমাণ পাওয়া গিয়াছে পৃষ্ঠা আটত্রিশ কয়েক মাস পূর্বে আমি বয়স্কদের শিক্ষাদান সম্পর্কে একটি পদ্ধতি পেশ করিয়াছিলাম কিন্তু তাহা কাহারও মনকে আকৃষ্ট ও অনুপ্রাণিত করিতে পারে নাই কিন্তু দল বাঁধিয়া গ্রামে গ্রামে গলিতে গলিতে ঘুরিয়ে বেড়ান এবং অবিলম্বে বিরাট ফলদানের উপযোগী কোনো কর্মনীতি গ্রহণের জন্য বিভিন্ন স্থান হইতে অনেকেই দাবি জানাইতেছে অথচ এই ধরনের কর্মনীতি স্থূল দৃষ্টিতে যত বড় ফলই দিক না কেন তাহা যে ক্ষণস্থায়ী তাহাতে এতটুকু সন্দেহ নাই কিন্তু তাহাদের বারবার বুঝাইয়া দেওয়া সত্ত্বেও তাহারা এই আশ্চর্য ধরনের প্রচেষ্টা হইতে বিরত হইতেছে না এক প্রকারের কর্মনীতি হইতেছে কিছু সংখ্যক অশিক্ষিত লোককে একত্রিত করিয়া এক বছর কি কাল পর্যন্ত শিক্ষা দেয়া এবং ইসলামের আদর্শ অনুযায়ী তাহাদেরকে তৈরি করা তাহাদের আকিদা বিশ্বাস নৈতিক চরিত্র দৈনন্দিন কাজকর্ম জীবন উদ্দেশ্য ভালো মন্দের মাপকাঠি প্রত্যেকটি দিক দিয়াই তাহাদেরকে ইসলামের বিধান অনুসারে পরিবর্তিত করা এবং তাহাদেরকে জামাতের কর্মী হিসাবে নিযুক্ত করা এই ধরনের বয়স্কদের শিক্ষা পদ্ধতির মারফতে তৈরি কর্মীদেরকে মজুর কৃষক এবং গণফ্রন্টের ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে অনায়াসে নিযুক্ত করা যাইতে পারে আর এক প্রকারের কর্মনীতি হইতেছে অতি অল্প সময়ের মধ্যে সহস্র লোক জমা করিয়া ইসলামের কয়েকটি প্রাথমিক বিষয়ের প্রচার করা এবং অবিলম্বে তাহাদের মধ্যে এক প্রকারের কর্মতৎপরতার সৃষ্টি করা কিন্তু এইরূপ আকস্মিক উচ্ছ্বাস সৃষ্ট কর্মতৎপরতা কিছুতেই স্থায়ী লাভ করিতে পারে না এই দুইটি কর্মপন্থার মধ্যে আমি দেখিতেছি প্রথমটির দিকে লোকদের উৎসাহ খুবই কম আর শেষোক্তটির দিকে লোক দলে তলে ঝুঁকিয়া পড়িতেছে প্রথম প্রকারের কর্মনীতি মূলত স্থায়ী ফলপ্রদ কিন্তু সময় সাপেক্ষ সাধনা এবং ধৈর্য নির্ভর এই অবস্থার কথা চিন্তা করিলে মুসলমানদের দুইটি দুর্বলতা সুস্পষ্ট হইয়া উঠে বস্তুত এই দুর্বলতাই তাহাদেরকে আবহমান কাল হইতে সাময়িক উচ্ছ্বাসমূলক কাজে নিজের শক্তি শ্রম সময় সম্পত্তি অপচয় করিতে বাধ্য করিয়াছে এই সম্পর্কে আমি শুধু এতটুকুই বলিতে পারি যে জামাত ইসলামের পরিচালনা ভার যতদিন আমার উপর ন্যস্ত থাকিবে আমি আমার সহকর্মীদেরকে নির্ভুল প্রকৃত ও সঠিক ফলপ্রদ কাজেই নিযুক্ত করিতে চেষ্টা করিব সচেতনভাবে তাহাদেরকে কখনও নিষ্ফল প্রচেষ্টায় নিযুক্ত করিব না পৃষ্ঠা উনচল্লিশ বক্তব্য শেষ করিবার পূর্বে একটি সর্বশেষ ও গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলিতে চাই আমাদের জামাতের মধ্যে কিছু সংখ্যক লোক এমন আছেন যাহারা তাব্লিক ও প্রচারণামূলক কাজে অত্যন্ত কঠোর ও নির্মম আচরণ অবলম্বন করিয়া থাকেন আমার নিকট যেসব প্রশ্ন পেশ করা হইতেছে তাহা হইতে সহজেই অনুমান করা যায় যে পথভ্রষ্ট লোকদেরকে ইসলামের দিকে টানিয়ে আনার এবং তাহাদের সঠিক পথে পরিচালিত করার চিন্তা যতখানি না আছে তদপেক্ষা অধিক চিন্তা হইয়াছে নিজেদের ভিতরের লোকদের বিচ্ছিন্ন করা সম্পর্কে ধার্মিকতার উচ্ছ্বাস তাহাদের মধ্যে সহানুভূতির কল্যাণ কামনার ভাবধারা যত না জাগাই আছে তাহা অপেক্ষা অনেক বেশি জাগাই আছে ঘৃণা উপেক্ষা এবং ক্রোধ এর জন্যই তাহারা আমাকে জিজ্ঞাসা করে যে যাহাদের মধ্যে অমুক দুর্বলতা রইয়াছে তাহারা জামাতের সহিত সম্পর্ক ছিন্ন করে না কেন তাহাদের সহিত মিলিয়া নামাজ পড়িব কেন কিংবা তাহাদেরকে কাফির মুশ্রিক বলা হইবে না কেন কিন্তু এই প্রশ্নকারীরা পথভ্রষ্ট লোকদেরকে সত্যের পথে টানিয়ে আনিবার উপায় ও পন্থা কী হইতে পারে সেই সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করার দরকার বোধ করে নাই ইহাদের অবসাদ অবজ্ঞা ও অভিজ্ঞতা মর্মান্তিক তাহাদেরকে ইসলামের আলোকে আলোক মণ্ডিত করিতে চেষ্টা করা আমাদের কর্তব্য আমার মনে হয় যাহারা খোদার অনুগ্রহে সত্যপথের সন্ধান পাইয়াছে তাহাদের মনে এই সত্যপ্রাপ্তি কৃতজ্ঞতার পরিবর্তে অহংকার সৃষ্টি করিয়াচ্ছে আমার ধারণা ভুল হইলেই মঙ্গল কিন্তু প্রসঙ্গত আমি সুস্পষ্ট ভাষায় বলিতে চাই যে জামাতের প্রত্যেক ব্যক্তিরই সূক্ষ্মভাবে নিজের মন যাচাই করা কর্তব্য এই ব্যাপারে প্রত্যেকেরই মনে খোদার ভয় সক্রিয় থাকা উচিত এবং শয়তানের প্রতারণা হইতে নিজেকে প্রতি মুহূর্তে সতর্ক রাখা কর্তব্য পৃষ্ঠা চল্লিশ মহামারী আক্রান্ত কোনো লোকালয়ে কয়েকজন স্বাস্থ্যবান ব্যক্তির অবস্থা যা হয় বর্তমান বিপর্যস্ত সমাজে কিছু সংখ্যক লোকের সঠিক জ্ঞান ও সৎকাজ করার সৌভাগ্য লাভও ঠিক তদ্রূপ উক্ত লোকালয়ের মুষ্টিমেয় স্বাস্থ্যবান ব্যক্তি কোনো চিকিৎসার ব্যাপারে যদি কিছুমাত্র দক্ষতা রাখেন এবং তাহাদের কিছু ওষুধ বর্তমান থাকে তবে তাহাদের প্রকৃত কর্তব্য কি তাহারা তাহাদের মহামারী রোগীর প্রতি ঘৃণা প্রদর্শন করিবে কিংবা তাহাদেরকে দূরে বিতাড়িত করিবে বা তাহাদেরকে তদবস্থায় রাখিয়া তাহারা নিজেরা পলায়ন করিবার চেষ্টা করিবে অথবা তাহারা নিজেদেরকে বিপদের মুখে নিক্ষেপ করিয়া রোগাক্রান্ত লোকদের চিকিৎসা ও সেবা শুশ্রূষা করার জন্য যত্নবান হইবে এই প্রচেষ্টায় কিছু ময়লা তাহাদের শরীর স্পর্শ করিলেও তাহাদের অকুণ্ঠ চিত্তে তাহা সহ্য করা কর্তব্য আমি দৃঢ়তার সহিত বলিতে পারি যে প্রথম প্রকার পন্থা গ্রহণ করিলে তাহারা ক্ষুধার নিকট অপরাধী সাব্যস্ত হইবে এবং তাহাদের স্বাস্থ্য চিকিৎসা সম্পর্কে তাহাদের অভিজ্ঞতা এবং তাহাদের নিকট প্রয়োজনীয় ওষুধ বর্তমান থাকায় তাহাদেরকে আরও অধিক অপরাধী প্রমাণ করিবে এই উদাহরণকে গভীরভাবে বুঝিয়া লইয়া এই কথাও চিন্তা করুন যে যাহারা দিন ইসলামের দৃষ্টিতে স্বাস্থ্য সম্পন্ন যাহাদের নিকট দিন ইসলাম সম্পর্কে নির্ভুল জ্ঞান বর্তমান এবং সমাজকে সত্যের আদর্শে সংশোধনের কার্যকরী পন্থাও যাহাদের নিকট বর্তমান তাহাদের জন্য খোদার সন্তোষ লাভের জন্য কোন পন্থা সঠিক ও গ্রহণীয় হইতে পারে সমাপ্ত